আচ্ছা বস, আপু আমি শেয়ার দিলাম, শেয়ার দিয়ে রেডি করতেছি। আপু দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে এটা টপে কতগুলো আছে? এটার অল এন্ট্রি 170 জন। ফাইভ স্টার দিয়ে রাখছে ভাইয়া। হ্যাঁ, 5 স্টার এগুলো আগেই দিছে, মানে আমি ভাইয়া এন্ট্রি করার আগেই। যেভাবে করছে ঠিক সেইভাবে আমি আমি ঠিক সেম ভাবেও একটা করছি আপু। এই দেখেন, এই যেভাবে করছে, এই যে কোনটা এই দেখেন, এইটা সেম ভাবে ওইভাবেই। ও খালি মানে মানে এই দিক ঘুরাই দিছে, আমি এই দিক ঘুরাই দিছি, আচ্ছা বুঝছেন? আর যদি কোনো কল দিচ্ছে ভাই আমি আর 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 উনি যেটা চাইছে, বুঝছেন আপু, সেটা হচ্ছে অনেকটা অনেকটা এইরকম। এইভাবে চাইছে মানে ওনার, হ্যাঁ, ওনার ইয়েটা আমি দেখাই আপনাকে। এই দেখেন, ইট উইল বি নাইস টু ইউ ক্যান প্লে উইথ দ্য ওয়ার্ডিং, ডুইং সামথিং লাইক ইন দ্য অরিজিনাল এয়ার কুল অ্যান্ড হাউ টু লেটার্স ডিসপ্লে, মানে ওই আগের লোকটার মতো যদি হয়। আগের লোকটা আপনাকে দেখাই, এই দেখেন, মানে এইটা স্যার। ওইভাবে আটকায় দিছে, মানে মানে অফসেট পাত করছে, মানে হ্যাঁ অল্প অফসেট একটু। পাচ্ছে। হ্যাঁ, আমিও এইটা অফসেট পাত, যে এইটা অফসেট পাত করছি, এটা না, এটা এটা না, অফসেট পাত পাশেরটা, করছি, এই যে এটা। এটাই। হ্যাঁ, এটা আরেকটা দেখাই, এটাতে কি খবর আপনার? এইটা তো মানে আমি এন্ট্রি করছি, হচ্ছে সবাই মানে এদের স্টার দেওয়ার পরে যারা স্টার আগে থেকে পায় আছে তাদের পরে এই যে এখানে এই দুটা করছি। আচ্ছা, এখন আপনি স্ক্রিপ্টটা জানেন তাহলে ভাই আপনি যেগুলো টপে আছে সেগুলোতে যান। টপ টপে হ্যাঁ, আমি এইগুলা করব, এগুলোর মতো করে করব। এইভাবে করুন দরকার হয়। এই যে এখানে মাঝখানে যে লোগোটা আছে আপনি সেটা কি করতে পারেন? তিনি পাশে দিতে পারেন না, এটা তো পি দিয়ে আছে। এখানে পিটা উপরে উঠায় দেবেন ভাইয়া, এই যে মাঝখানে যে লোগোটা আছে পি যে সাইডে দিতে সেটা তো উপরে উঠায় দিতে পারেন, বুঝতে পারছেন? মানে মডিফাইড যাকে বলে বা কালার এই লোগোটা ভালো লাগছে আপু, প্রাইম রোজ টেক্সচার, মানে তৃতীয় হ্যাঁ, এটা নাম্বার এখনো চতুর্থ নাম্বার। এটা এখনো 5 দিন সময় আছে আমাকে, আজকে এই যে এইগুলো আগে করতে হবে, মানে যেগুলো সময় শেষ, মানে এগুলার আর 6 ঘন্টা 5 ঘন্টা করে সময় আছে, দেখে এগুলো কি অবস্থা।
হ্যাঁ, আমি আপনাদের যেটা বলছিলাম ফিউজড সেট কনসেপ্ট গুলো থাকে, ওগুলাতে এন্ডি যায় না ও অনেক। এটাও আমি কালকে এটা মনে হয় আপনাকে দেখানো হয়েছিল, এটাও আমি নতুন করছি আপু। কোনটার কথা বলেন? আচ্ছা, আমি সেটাও বলতেছি না, এই যে এটাও আমি নতুন করছি, এটাও আগে না নতুন কালকের। চাপু দেখা যাচ্ছে ভাইয়া, আপনারা কি আপনি কি করবেন, যে লোক যে কন্ট্রাক্ট গুলা দিচ্ছে না, লোক গুলা দিচ্ছে না, দুই একটা মোকাপে বসাবেন, দেখবেন যে কোনটাতে বেশি সুন্দর লাগে। দরকার হয় একটা, মানে একটা ডিজাইন আমি বলে দেবেন, দরকার হয় একটা ডিজাইন দুইটা মোকাপে দিয়ে দেবেন। আর আমি তো বললাম যে আমরা কিভাবে বুঝবো যে এটা একটু সুন্দর লাগে, মানে আমরা নতুন কিছু করি ওইটা কিন্তু আমাদের কাছে বেশি সুন্দর লাগে, কিন্তু কিছুক্ষণ পরে যদি আমরা সেটা দেখি সেটা ওটা কি কি লেগে অবশ্যই সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনি এই কাজটা করতে পারেন, আপনি এখন দরকার হয় রাতে কন্ট্রাক্ট বাসলেন করলেন, রাতে এন্ট্রি দেওয়ার আগে আবার একটু দেখবেন, তাহলে আপনার ডিজাইনে কোন কোন কিছু ভুল আছে বা কালার বা কিছু ডিজাইন মডিফাই করা সেটা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। অবশ্যই আপু, আচ্ছা পুস্তক দিলাম। ওকে, এটা কিন্তু অনেকেই ভুক্তি করে না, এইরকম মেন্টালিটি অনেকেরই নাই ভাইয়া। কন্টেস্ট ডিজাইন করে সাবমিট করে দেয়, আর আমরা যখনই কন্টেস্ট করি, কন্টেস্ট করার পর সাবমিট করি, আমাদের মনে হয় যে আমাদেরই আমাদের ডিজাইনটাই আমাদের কাছে বেস্ট। এটা কিন্তু আমরা সবাই ভাবি, কিন্তু এটা তো আসলে ঠিক না। কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেলেন কেন? আর আপনাদের যেটা বলছিলাম প্রিভিয়াস এন্ট্রি, যেরকম শারমিন আপু একটা এন্ট্রি করছিল, ওনাকে ক্লায়েন্ট টেক্সট করছিল, আর আমরা যদি আমাদের ক্লায়েন্ট যদি একবার টেক্সট করে, আমার মনে হয় মানে ভাই আপনাকে সাপোজ ধরি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে টেক্সট করে, আপনি কি ক্লায়েন্ট ধরে রাখার জন্য? ক্লায়েন্ট তো টেক্সট করছিল আপু, আমি তো সবাইকে দেখালাম, যে ক্লায়েন্ট একদিন টেক্সট করলো আমারে। হ্যাঁ হ্যাঁ, সে ক্লায়েন্টের কি খবর, ভালো কথা বলি, সেটা অন্য একজন ডোমেইন দিয়ে দিছে, মানে আমি তো কথা না, মানে আমি তো থিমটা বুঝতে পারছিলাম না আপু, এটা হচ্ছে মেইন কথা। বুঝতে পারছিলেন না প্রথমবার, এতে হয়েছে, সমস্যা নাই। আমরা দ্বিতীয়বার, মানে আপনার যখন আপনাকে ক্লায়েন্ট যখন আসবে, তখন ক্লায়েন্টের ব্রেন আপনাকে ওয়াশ করতে হবে, মানে আপনার ডিজাইন যাতে, মানে আমাদের দোকানে যখন কেউ আসে, ধরে আমাদের দোকানে বসতে গেল, আমরা যখন কোনো দোকানে যাই, আমরা কোনো কিছু না কেনার এসে যদি এমনি তো যদি দেখি, কোনো দোকানদারের সাথে কথা বলো, দেখা যায় যে অনেক সময় আমরা যেটা কিনবো না সেটাও কিন্তু কিনে নিয়ে আসি, তাই না? আমার কথা কি? জি জি আপু, আমরা যেটা কিনতে যাই না সেটাও কিন্তু কিনে নিয়ে আসি, এটা কিন্তু দোকানদারের ক্রিয়েটিভিটি, মানে ওনার জন্য ওনার কথাতে আমরা যেটা পছন্দ না সেটাও নিয়ে আসি, পছন্দ হয়ে যায়, কারণ আমরা সবাই তো মানুষ, তাই না? কেউ যদি একটু প্রশংসা করে, তাহলে পরে কিন্তু আমরা সবাই তার দিকে বেশি একটা উইকনেস চলে আসে। সেরকম আপনাকে ব্রেন ওয়াশ করতে হবে, ওনার কি কি সুবিধা চাচ্ছে না চাচ্ছে সেটা দেখতে হবে। ফার্স্ট অফ অল, ক্লায়েন্ট যদি, অনেক ক্লায়েন্ট আছে বোঝাইতে পারে না, আবার অনেক ক্লায়েন্ট আছে বোঝাইতে পারে, বোঝাইতে যারা পারে তাদের তো কোনো প্রবলেম হয় না, যারা বোঝাইতে পারে না তাদেরটা কি চায়, এটা নিজে নিজে একটা আইডিয়া করতে হবে ভাইয়া। আর আপনাদের আমি এর আগেও বলছি, যেখানে এন্ট্রি করবেন
একটু সময় নেয়, ওখানে একটু সময় থাকে, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, ওইগুলাতে এন্ট্রি কম করে। আমি এর আগেও দেখাইছি ফিউজড যে এন্ট্রি গুলা থাকে, আর ওখানে দেখা যায় ক্লায়েন্ট মানে কন্টেস্ট হোল্ডার আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার গত ব্যাচের ব্যাচের একজন একটা এন্ট্রি ধরেন $10, বেশি না, $10 এন্ট্রি, তাকে দিয়ে 7 বার না 8 বার রিভিশন দিয়ে আইছে, তাতে তার পছন্দই হয় না। বিশেষ করে ইন্ডিয়ান যে ক্লায়েন্ট গুলা থাকে ফাইবারে, ফাইবারে ইন্ডিয়ান ক্লায়েন্ট থেকে একটু সেপারেট থাকবে, তারা খুব প্যারা দেয়, কম টাকাতে অনেক প্যারা দেয়। আর তার কাজ যদি না করে দেন, তাহলে সে যদি রিভিউ খারাপ দিয়ে দেয় বা ভালো কাজ আপনার প্যারা দিচ্ছে, আপনি কাজটা করবেন না। এরকম যদি সে যদি রিভিউ খারাপ দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিচে চলে যাবে, ডাউন হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের আর উপরে ওঠা খুব কষ্ট হবে। এই জন্য যখনই কারো কাজ দিবেন, তখনই তার কাজটারে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ধরেন আমি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যাই, আমি আপনাদের আবার দেখাই যে আপনারা আসলে কোথা থেকে কি করবেন। এখানে যাবে এখান থেকে যে ফিউজ এন্ট্রি বা লো প্রাইস, এই দুইটাতে ফার্স্ট আর ওল্ড এজ, আমার মনে হয় ফিউজ কে গেলে পরে যেটা হয়, আপনারা এখানে দেখবেন এখানে 6 দিন সময় আছে, দেখুন একটা এন্ট্রি দেয় নাই, ইলাস্ট্রেশন ডিজাইন একটাও এন্ট্রি দেয় নাই, এটা $7, আর এটাতে চাইলো বুক, এটা বুকের কথা বলাইছে, এটাতে মাত্র একটা এন্ট্রি $134, এই তিনটা জব কমপ্লিট করছে। একটা এন্ট্রি দিতে আমরা এন্ট্রিটা দেখি, এট অস্ট্রেলিয়ান, এ 2012 সাল থেকে ফ্রিল্যান্সারে আছে। আপু অস্ট্রেলিয়ান ডলারের মূল্য অনেক কম এই জায়গাতে, এটা হচ্ছে ডলার দেখা 53 টাকা করে দেয় ব্যাংকে, ফিনান্সার থেকে তো ব্যাংকে ডাইরেক্ট ট্রান্সফার নেওয়া যায়। এই যে ভাইয়া এখানে আমি দেখাই, এখানে যখন আসবে তখন ইউএসডি তে দেখাবে, কিন্তু আপনি যখন ভেতরে যাবেন তখন দেখাবে যে আসলে এখানে 190, এখানে দেখুন 190, আর এটা হচ্ছে 134। দেখুন এই ডিজাইনে মাত্র, হ্যাঁ এটাতে 6 দিন মানে 6.5 দিনের মতন সময় আছে, এখানে জাস্ট একটা এন্ট্রি করছে। আর আপনারা যে কাজ পারেন না, ধরেন আপনার এই যে কাজটা হচ্ছে ইলাস্ট্রেশন চিলড্রেন বুক, এটা তো ইলাস্ট্রেটারই করছে তাই না, আপনারা এটা ইউটিউবে সার্চ দিবেন। আমি আপনাদের আরো ভালোভাবে বুঝাই দিই, আমি এই কাজটা ভালো পারি না বা আমি শেখাইনি বা মিস করে গেছি বা আমার এটা শেখানোর সময় আসে নাই, কিন্তু আপনার এই কাজটা এখনই দরকার। আপনি সরাসরি কি করবেন, গুগল বা ইউটিউবে যাবেন, আপনারা তো বেসিক এখন কাজ জানেন তাই না, বেসিক জানেন কোন টুলসে কি করা হয়। আপনি ইউটিউব দেখে দেখে একটা ডিজাইন করলেন, মানে ইউটিউবে যেভাবে আছে সেইভাবে ডিজাইনটা আপনি রিভিউ দিলেন, দেওয়ার পর আপনার মতন করে তখন আপনি ডিজাইন করতে পারেন, আপনি বুঝে গেলেন যে এই টুলে এইভাবেও কাজ করা যায়। তাহলে দেখবেন আপনাদের আপনাদের আমার প্রতি ডিপেন্ডেন্ট খুব একটা হয়ে থাকতে হচ্ছে না। আমি আপনাদের সত্যি কথা বলি, উদয় ভাইয়ের তো আমি শেখাই, উদয় ভাই আমার কাছ থেকে বেসিকটা শিখছে, ফটোশপ ইলাস্ট্রেটর বেসিকটা শিখছে, ইলাস্ট্রেটর উনি জাস্ট আমার এখানে আসার 10 দিন আগে সে ইউটিউব দেখতো, ইউটিউব দেখে দেখে একটু ডিজাইন করার ট্রাই করছিল, মানে বেসিকটা দেখতেছিল, আবার এখানে ক্লাস আসার পর ডিজাইন করা শুরু, মানে বেসিক পুরাটা শিখছে, ফটোশপ শিখছে,
তারপরে যে আরো যে উনি যে যে স্টাইলে কাজগুলো করছে, আমার এখানে আসার পরে আমি বলতেছি কিন্তু বেসিক শিখছে, কিন্তু যে স্টাইলে কাজ করছে ওই রকম কিন্তু অন্য কেউ করে নাই। কারণ সে তার ক্রিয়েটিভিটি লাগাই মানে এখানে দিছে, নিজের মতন করে সে সাজাইছে। আমি তো শুধু বেসিক, এখানে আমার কাজ কি বেসিক শেখানো আপনাদের, এর বাইরে কিন্তু কিছু না। আপনারা কি বুঝতে পারছেন? কারণ 50 দিনে আপনারা একটা বিষয় দেখুন, 50 দিনে ফটোশপ ইলাস্ট্রেটর, ফটোশপ ইলাস্ট্রেটর সাথে মার্কেট প্লেস, এগুলা আপনাদের শেখাইতে হবে। মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেটাও শেখাইতে হচ্ছে। একটা এখানে একটা সফটওয়্যার ইলাস্ট্রেটরে যদি আপনি 2 মাস যদি ক্লাস করেন, কন্টিনিউ 2 মাস ক্লাস করেন, তারপর দেখা যাবে যে আপনার কিছু কিছু ডিজাইন বাদ পড়ে গেছে, মানে কিছু কিছু টুলস অপশন। এখানে ইলাস্ট্রেটর কতগুলো অপশন আছে দেখেন তো, দেখুন তো এদিকে কত কিছু আছে। এগুলা কি সব এমনি এমনি দিছে? এগুলা কি সব এমনি এমনি? প্রত্যেকটা অপশনের কিন্তু কাজ আছে। আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা নাকি বুঝতে পারেন নাই? অনেক কিছু আছে, একটা সফটওয়্যারে তো খালি ওগুলাই না, তাহলে তাহলে কত অপশন আছে, হ্যাঁ অনেক তাহলে আমি কিছুই যদি শিখিনি। হ্যাঁ আবার বলে কিছুই শিখি নেই, এতদিন কি শেখাইলাম তাহলে আমি? ও না, শিখছি তো আপু, মানে এই যে এখন আপনার আরো যেগুলা আছে সেগুলা। আমি বলি আপনারা এখন যেটা শিখছেন সেটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন, বা যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন তাহলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে এটা থেকে এইটা হয়েছে। বুঝতে পারছেন? এখন কিন্তু আপনার ডিজাইন নিজে নিজে ডিজাইন করলে পরে আপনারা পারবেন। কোনো ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম যে এইভাবে করছে, আমি একটু ঘোরায় দেখি তো করি, তাহলে আপনাদের কাজ আপনাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটা প্রকাশ পাবে। এই লোক কি চাইছে, 1 কেজি কেক চাইছে নাকি চাইছে কোনটা? কেক ডিজাইন করবো? এই যে PPR এর ডিজাইন টু ইউজ 1 কেজি কেক, একটাই আইটেম ছিল ভাই, ওইটা আর ওইটা দিয়ে দিচ্ছে। এটা উইন করা দিয়েছে নাকি বা? হ্যাঁ এখানে একটাই এন্ট্রি করছিল। এই যে এখানে হয়েছে তো আমার আগের ইস্যুতে, সেই শুধু এন্ট্রি করছে, আপনাদের এমনি কিন্তু বলতেছি না। আমার অন্য ব্যাচে সেই শুধু একজনের 800 1800 ইনারের একটা কাজ, সে একটু কষ্ট করছে, একটু কাজ বেশি ছিল তো 800 ইনারে, সে একটু কষ্ট করছে, সে কাজটা করছে দিছে, ক্লায়েন্ট তার সাথে কথা বলছে, যখন ডেট ওভার হয়ে গেছে তাকেই উইন করে দিছে। তাকে উইন করে দেওয়ার পরে পরে সে 8000 ইনারে যখন কাজ আরেকটা এন্ট্রি করাইছে তখন তাকে লিঙ্ক দিছে, বলছে তুমি আইএলই এই কন্টেস্টে তুমি সাবমিট করো, আমি নতুন একটা কন্টেস্ট দিছি। সে সাবমিট করছে, সে কিন্তু তার কাজেই শুধু দেখছে, দেখে কিন্তু সে নিয়ে নিছে। আপু এই ভেক্টর ইমেজ ফেসবুকে ঢোকেন তো একটু, ওটা কি চাইছে? ওটা ভেক্টর ইমেজ ফর ফেসবুক। আমি এটাতে ঢুকছি। আমি ফার্স্টে কি করে জানেন, আগে কন্টেস্ট দেখি কিভাবে কি আর এন্ট্রি দিছে, এইভাবে কন্টেস্ট এন্ট্রি দেখি, তারপর আমি ডেসক্রিপশন পড়ি। আমিও সেম কাজ করি, আগে এন্ট্রি দেখলে পরে বোঝা যায় যে না, একটু ধারণা হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমি এই ডেসক্রিপশন পড়ি, ফাইল অ্যাটাচ করে দিতে। এটা দিয়ে দিতে তার কি দরকার? আইডি? হ্যাঁ ভাইয়া, বলেন। এই পাবলিক এখন কাজ করে নাই। তবে আমরা আপনাদের কিছু কথা
একটা কন্টেস্ট এই কোন কাজ করে নাই এই 17 সালে আসে কিন্তু কোন কাজ এখনো কমপ্লিট করে নাই হ্যাঁ হাজবু ভাইয়া বলেন হাজবু ভাইয়া আসলে যে outlook.com টা দেওয়ার দরকার ছিল না ওখানে লেখা ছিল দিয়ে দিছি তার জন্য হ্যাঁ হ্যাঁ আপনি এটা রিমুভ করে দেন ভাইয়া আপনি এটা রিমুভ আবার এটা চেঞ্জ করছি পরে চেঞ্জ করে দিয়েছি তিনটা দিলাম এখন দেখবেন স্যার প্লিজ সার্ভিসেস আমি চাই মোর অ্যাকসেসরিজ চাইছে তো বন্ধুকে মনে করেন যে রাইফেলে অনেকগুলো চাইছে অ্যাকসেসরিজ হ্যাঁ এটা একটা দিছি পরে এটা একটা দিছি এটাতে চারপাশে শ্যাডো লাগিয়ে দিবেন হ্যাঁ ওটা স্টপ করে দিছি এটা আর পরে এটা দিছি একটা আচ্ছা কতজন এন্ট্রি করছে ভাইয়া এন্ট্রি এই তো আমারই চারপাশটা দিয়ে 30 টা আর এই যে যান আর মাওয়াল এন্ট্রিতে যান এখানে কয়জন এসেছে অলরেডি ফোর স্টার আছে একজন এখানে পে আছে কিন্তু আসলে এই যে এখানে ওনাকে এসএমএস করেছিল না এটা হবে কাগজে রেড লিখাটা এই এখানে নেবে এজন্য লিখছিলাম ব্রো এটা লিখটা দেন তো আপনি একটা কাজ করতে পারেন যে এই লেখাটা ওখানে দিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন এই সিস্টেমে আপনি এখন করে দেন ভাইয়া তাহলে কিন্তু হয়ে যায় করছি তো আমি এই যে এটা আমারটা চাইছিল তো আমারটা শুধু এই এটা উঠাতে বলছে আর বন্দুকটা ওইরকম দিতে বলছে আচ্ছা ওইরকম হাবিবুল ভাই জি জি লিংকটা দিয়ে দেন তো জি দিয়ে দিচ্ছি না না এই যে এখানে দিয়েছে আপু বুঝছেন এই যে দিস ইজ দা বেস্ট ওয়ান সো ফার এরকম কমেন্ট অন্য জায়গায় দেয়নি মানে আমারটা এখানে শুধু outlook.com টা বেশি পড়ে গেছে আর বন্দুকটা হচ্ছে ওই ওইটার মতো দিতে হবে আরো যন্ত্রাংশ থাকতে হবে এটা চাইছিল আমি এগুলো বাড়াই দিছি যদি দেখে তাহলে হয়তো বা ফিডব্যাক আসতে পারে বলবে যদি চেঞ্জ করতে চাই আর হ্যাঁ আপনি এটা চেঞ্জ করতে চাই এটা করেন আর ওনাকে যে পরিষ্কার যাতে দিতে পারে ওনারটা সেম টু সেম কমপ্লিট হল এই লেখাটা উনি দেয়া লাগে আপনি এখানে দিয়ে দেন ওনারটার মতন উনি যেভাবে সেম ডিজাইনটা হ্যাঁ সেম ডিজাইনটা শুধু লেখাটা উপরে উঠা দেন ঠিক আছে আপু তাহলে ওটা করুন অনলাইন দিতে যাও জি অনলাইন থেকে যাব সে অ্যাক্টিভ কয়জন আছে দেখুন তো এই যে একে 3 টা দিয়েছিল পরে 4 টা দিয়েছে কাদিক আর মানে এটাতে কমেন্ট দিয়েছে এটাতে কমেন্ট দিয়েছে ভাই আর শুধু যে এপিএসএলএম এটা মাঝখানে নিবে যেখানে আমি দিয়েছি যদিও তারপর আপনি এইভাবে দেখেন এখানে যেভাবে করছে উনি নিচে লেখাগুলো এভাবে একই কন্ডে দরকার হয় করে পরে ওখানে মানে কিছু শুধু চেঞ্জ করে দিবেন এখানে তো চেঞ্জ হয়ে যাবে ওনাকে বলতে আপনি করে দিবেন যে বদলে সেম করে দিয়ে পিএসএল এমটা ওখানে করে দিতে হ্যাঁ ঠিক আছে আপু ওকে শেয়ার আপ করুন দেখা গেছে যে আপনি এত কষ্ট করছেন এরকমও হয় আপনি অনেক সুন্দরভাবে ডিজাইন মানে আপনার ডিজাইনের উপরে কোনো ডিজাইনই যায় না এই পর্যন্ত কিন্তু আপনার একটা জিনিস ভুল হয়েছে কিন্তু নামের বানানে ভুলছে বা যে কোনো কিছু ভুলের কারণে আপনাকে রিজেক্ট করে দিছে সেই সেম ডিজাইন টাইপ অন্যজন কপি পেস্ট করছে শুধু নামটা ঠিক করে দিছে সে উইন হয়ে গেছে এমন জি আপু হতে পারে এমন হতে পারে
আর আপু আমি স্ক্রিন শেয়ার দেব। অবশ্যই আপু। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি কনটেস্টে জিততে চান, মিনিমাম কনটেস্টে আপনারা আপনি 60টা কনটেস্টে মানে ইয়ে দিতে পারেন। আমারও এরকম আসছিল, তারপরে ওনার ইমেইলে যেতে বলছিল, ঠিক আছে, জানি আগে টাকা চাই। আপনাদের ইমেল পাঠাতে হলে এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের পুরো ইনফরমেশন নিতে পারে। আপনাদের অ্যাকাউন্ট যে ইমেলে খোলাতে সেই ইমেল দিয়ে তো কখনোই আপনারা কাউকে ইমেল করবেন না। আচ্ছা, এটা কি কোনো প্রজেক্টের থেকে আসছে মেসেজ নাকি এমনি আসছে? এমনি আমি এমনি না, যার কারণে এটা ফেক, এটা এটার মধ্যে কোনো কিছু করেন না। এই যে এখানে ইনবক্স থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কিছু করার দরকার নেই। এই লিংকে ঢুকলে মনে করেন যে হয়তোবা কোনো প্রবলেম হতে পারে। আর মাইলস্টোন রিকোয়েস্ট গুলো আপু সহজে যদি কাজ কনফার্ম না হয় তাহলে মাইলস্টোন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। মানে ও হয়তো বলতে পারে এই যে একটা প্রজেক্টের লিংক দিছে না, সেই প্রজেক্টের লিংকে বলতে পারে যে এই লিংকে যদি আপনি এই প্রজেক্টটা করতে চান তাহলে মানে আগে ধরেন $100 ডিপোজিট করে দেন। হ্যাঁ, ডিপোজিট করে দেন, তারপরে হচ্ছে এই প্রজেক্টটা আপনি পাবেন, ঠিক আছে, এরকম কথা বলবে। কালকে আমি আর একটা লোকতে সাবমিট করছিলাম, বলেন কি অবস্থা? কিছুই অবস্থা না আপু, অনেক ডেট আছে যে 5 দিন ডেট পর দুইটারই। এই যে আমার এটা সবাই অনেক ডিজাইন করেছে, আমি এখানে কোথাও কি বাড়ির স্টার দিছে? জি, এখানে কালকে স্টার দিছে না আপু, দেখেই নাই কাউরে। আচ্ছা, আপনি একটা দিবেন আর শুধু নোট করে দিতে পারেন অনলাইনে? হ্যাঁ পারি আপু, কিন্তু চেষ্টা করা হয়নি। আর আর আপু যে আমার যে অ্যাকাউন্ট ভেরিফাইড যে বিষয়টা আপু, সেটা কোথায় গেলে পাওয়া যাবে? এই যে আইডেন্টি ভেরিফাই, এখানে আমি আমার পাসপোর্টের ছবি টবি গুলো সবকিছু করছি, সব নিয়েছে, আমার পাসপোর্টের ছবি নিয়েছে, মানে সবকিছু নেওয়ার পর এখন আবার ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। আমি বলছিলাম ব্যাংক স্টেটমেন্ট চাই, যদি অ্যাড্রেসের কোনো ঝামেলা হয়, মানে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। আপনি আমি কালকে বুঝলাম অ্যান্টি ভাইরাস প্রোটেকশন এক্সপায়ার। ওকে দেন, ওকে, তাহলে এখানে আমাকে আবার লাগবে? হ্যাঁ, আপনি শুধু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসুন, ডকুমেন্ট টাইপ, এখানে ডকুমেন্ট টাইপ দেখুন, আরতে যান, কি কি ডকুমেন্ট চাইছে, সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে আধার দেওয়া আছে, কারণ এখানে যে এই দুইটা দেওয়া বাদে যদি অন্য কিছু দিতে চাই তাহলে আধার দিতে হবে মেবি নাকি? হ্যাঁ। আর আপু আমার আমার বাংলাদেশে অ্যাকাউন্ট আছে, আমি বাংলাদেশের অ্যাকাউন্টের যদি স্টেটমেন্ট দিই তাহলে কি হবে? বাংলাদেশ এবি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। আপনি আধার দিয়ে পাসপোর্টটা দিয়ে দেখেন তো। আমার পাসপোর্ট দিয়ে দেখবো? প্লিজ আপলোড এ স্ক্যান অফ রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট অর ইট ওকে বিল অ্যাজ প্রুফ অফ রিসিট, মানে আপনার বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্ট চাই আপু। হুম, আমি এটা বুঝতে পারছি যে এখানে প্লিজ আপলোড এ স্ক্যান করে দেওয়া লাগবে। স্ক্যান অফ রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট স্ক্যানই তো চাইছে। কারণ এই যে এখানে আমার পাসপোর্টের সব ডকুমেন্টস নিয়েছে। হ্যাঁ, আপনার আইডি ইনফরমেশন নিয়ে নিয়েছে, শুধু এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটা দরকার, মানে ইনফরমেশনের জন্য। আপনি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট কি খোলা যাবে না যে কোনো, কিংবা ব্যাংকে থেকে স্টেটমেন্ট আনা যাবে না? আমার এখানে ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে ঝামেলা করা করে, যে কাজ করা লাগবে, ডক ইয়া লাগবে, কাজের কন্ট্যাক্ট লাগবে। আপনি যে বাড়িতে আছেন ওটা ইউটিলিটি বিলটা দিয়ে দেন,
এটা আমার বাবার নামে আছে। ও ইয়া আমি বল আমার বাংলাদেশে আছে এবি ব্যাংকে, আমি সেখান থেকে কি স্টেটমেন্ট নিতে পার নিয়ে দিতে পারবো? নিয়ে পড়া যাবে, তুই পাসপোর্টটা দিয়ে দেন এখানে। পাসপোর্ট নিয়েছে ভাইয়া, উপরে আমার পাসপোর্ট নেওয়া হয়ে গেছে, এখানে আমার কাছে পাসপোর্ট চাই নাই, এখানে আমাকে উল্লেখ করে দিয়েছে। না না এটা তো চাই নাই, কিন্তু এই যে এখানে তো আদার্স আছে, ঠিক আছে আদার্স অপশন আছে না, এখানে আপনি রেসিডেন্সিয়াল যেহেতু আপনি, সেহেতু ওই পেপারটাও দিয়ে দিতে পারেন। আর না হলে আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। বলছি আমার বাংলাদেশে ব্যাংক আছে, আমি কি সেটা দিয়ে দিতে পারবো আপু? হ্যাঁ আমার অ্যাড্রেস, এই যে এখানে অ্যাড্রেস নিয়েছে, আবার একটা ছবিও চেয়েছে যে রিসেন্ট একটা ছবি যেন দি। আপনি একটা জিনিস কেন বুঝতেছেন না, যে এটা পাসপোর্টটা তো আপনি দিছেন হলো মানে হচ্ছে বিদেশে, ঠিক আছে না, তাহলে আপনি বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্ট দিলে পরে তো আপনার অ্যাড্রেস ভেরিফাই হবে না, তো এই জিনিসটা বুঝতে হবে। এর কারণে আপনি যেটা ইয়া দিছেন ওইটারই করতে হবে। এখানে যদি আপনি কোনো ব্যাংক থাকতো তাহলে ব্যাংকের নাম দেওয়া হতো, আর এখানে পাসপোর্টের নাম কি দিবেন? পাসপোর্ট তাই দিব। আচ্ছা তাহলে আপু আপনার তো একটু ঝামেলা, তো আমি এইভাবে তো করি না, আমি দেখি মানে একটু খোঁজ নিয়ে নে, দেখি আমার ট্রেনারের কাছ থেকে আমি একটু জেনে নেই, কারণ এরকম আমার কখনো প্রয়োজন হয় নাই। একটা ফাইল মানিক ভাই, মানিক ভাই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলায়, যাতে পরবর্তীতে সমস্যা হলে যাতে মানে অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে কোনো প্রবলেম না হয়, কারণ আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা চলে আসে প্রবলেম হচ্ছে। আমরা এখনো ন্যাশনাল আইডি কার্ডের যেটা ফুল সেটা এখনো পাই নাই, আমাদের আইডি কার্ডে লেখাই আছে টেম্পোরারি এর আইডি কার্ড। পাসপোর্ট দিয়ে করবেন না যা, পাসপোর্ট দিয়ে আর পাসপোর্ট করতে হবে। হ্যাঁ পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট আমি সপ্তাহখানেকের মধ্যে অ্যাপ্লাই করে ফেলব। আচ্ছা আপু আমি স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ অবশ্যই, এই যে এইটা করছি বুঝছেন, এই প্রিন্টটা মানে এ হচ্ছে একটা 250 ml এর একটা ক্যান এর মধ্যে এই লোগোটা চাইছে, আর এই ডিজাইন গুলো চাইছে। এই এটা কি দিয়ে দিছে যে ক্যানটা করছেন, সেই ক্যানটা কি সে দিয়ে দিছে? ভাইয়া আকাশ ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন, আমার এখানে নেট চলে গেছিল, শেয়ার করেন। এই তো বলতে এই ক্যানটা দিয়ে দিছে না? না না এই ক্যান দিয়ে দেয় না, এই ক্যানটা হচ্ছে মানে উনি বলছে যে 250 ml লেড মানে ক্যান দরকার, তো আমি নেটে সার্চ দিলাম যে 250 ml এর ক্যান, তারপরে ওই ক্যান বার করে নিয়ে ফটোশপে মনে করেন যে লোগো মোগো বড়। এটা কি মকআপ না, ক্যানের মকআপ না, না ক্যান নামাই? না 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 ক্যান নামাইছি আমি, মকআপ করি নি। নামানে ক্লিন মাস্ক করছেন, লেয়ার মাস্ক করছেন? হ্যাঁ। আচ্ছা ওই যে বোতলে কাজ আপু শিখাইছিল এরকম? হ্যাঁ মানে লেভেলিং করা আর কি। হ্যাঁ অনেক ভালো হয়েছে কিন্তু। এই তো না আচ্ছা এখানে যে দুটাতে স্ক্যান করা আছে দুটাই স্ক্যান করে দেয়া, কোনটা ওই যে স্ক্যান করে রাখছে
হ্যাঁ হ্যাঁ এটা সিল করা আপনি দেখেন ভাইয়া এটাতে কয় দিন সময় আছে আপনি আমাদের লেভেলিং করা একটু শিখাই দিবেন হ্যাঁ আপুকে বলছি লেভেলিং করা একটু শিখাই দিবেন ভাইয়া একদম সুন্দর করে বুঝতেছে হ্যাঁ এখানে মোকআপ করে যদি করতে চান সেটা হয় মোকআপ করে হলে পরে শিখাই দিতে পারবো কিন্তু সিডি রিস্টার্ট যেটা সেটা আমার পিসিতে একটু প্রবলেম যে মানে হ্যাং হয়ে যাবে যদি আকাশ ভাই আকাশ ভাইকে শিখাতে বলেন হ্যাঁ আকাশ ভাই শিখাইতে পারে আকাশ ভাই আপনি আজকে দেখাতে পারে আমাদের না ভাই এটা কিছু না লেভেলিং তো এটা কিছু না এটা হচ্ছে ভালো ভাইয়া 5 10 মিনিটে শিখে যাব যে লগ যে লগটা দিছে সেই লগটা ওইখানে খালি বসায় দেওয়া আর না সুন্দর বসছে তো ওয়ার্ক করে বসায় দিবেন সেটা মানে বুঝতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যদি কিছু না মনে করেন 2 3 মিনিটে যদি একটু দেখাই দিই ভাই বিপদে ফালায়েন না তো ভাই পরে দেখাবো তাহলে ভাই লজ্জা বেশি দিয়েছেন বাজারে ভাই ভাবির দিব্যি দেখান জ্বালায়ন না কিন্তু দেখান অন্য কোনো কিছু দেখান তো আপু ফাইবারে অ্যাকাউন্ট খোলানোর কথা ছিল না ফাইবারে অ্যাকাউন্ট খুলে ভাই আপনার কাজ দেখা হবে তারপরে ফাইবার ফাইবারে দেখি আমার এক স্টুডেন্টের আমি ইনভাইট করি সে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেইলস বলে দিয়ে যাবে ক্লাসের লিংকটা দেন আপু শুধুমাত্র চারটা লোকের মধ্যে একটা কিন্তু বাকি ছিল ওই যে আচ্ছা সেটা করে যেটা আয়া সেটাও আমরা দিব আপনি ক্লাসের লিংকটা দেন কেউ কি দিচ্ছেন ক্লাস লিংক আপনি যদি দিতে চান সবাই আছে ভিডিও অন করবেন না দিয়ে দিছি আপু কারে ডাকতেছি জানেন আপনাদের জন্য ডাকতেছি কে উদয় কর্মকার ও তো ডাকেন তারে আপনারা কিন্তু তার থেকে কিছু দিতে পারেন এই জন্যই অ্যাকচুয়ালি আমি তাকে ডাকছি অবশ্যই আপু সে খুব ভালো কাজ করে ফাইবারেও কাজ করে ফ্রিল্যান্সারে কাজ করতেছে উদয় ভাইয়া আপনাকে দেখবে মনে হচ্ছে মানে আপনার কথা শুনতে 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 এত শুনতে আপনারা দেখতে আপনি সিরিয়াসলি বললেন ভাই আপনি যেভাবে বললেন ভাই যে আপনার ভিডিওটা ওপেন করবেন এটা এটা কি রকম হয়ে গেল না আরে ভাই কিচ্ছু হয় নাই আই চলো উদয় ভাইয়ের কথা শুনছে তো অনেক শুনছে এখনো মাত্রই বলছিলাম আপনার কথাই বলছিলাম ভাই এই জন্যই আপনারে আমি ব্লক দিলাম মানে আপনি নোটিফিকেশন দিয়ে এই জন্য বললাম যে ক্লাসে আসে এদের ফাইবার অ্যাকাউন্টটা করে দিয়ে যান আর কিছু তাদের মোটিভেট কথা বলে যান যে আপনি কিভাবে কাজ করতেছেন না করতেছেন বাকিটা সবাই ফ্রিল্যান্সারের কাছ থেকে বড় কথা হচ্ছে আমার উদয় ভাইরা দেখতে ইচ্ছা করতেছে আগে তারপর কাজ আমার দেখতে ইচ্ছা করছে ভাই আর আপনি চলে আসছেন ভাইয়া আসবে না রাজশাহী থেকে চলে আসছেন হ্যাঁ আমি একদিনের জন্য গেছিলাম আমার কিছু ডকুমেন্ট আনলাম ওই যে পাসপোর্ট করতে দিয়েছিলাম আপু ওই জন্য ডকুমেন্ট সব ওখানে ছিল থেকে নিয়ে আসলাম আচ্ছা
আসার পর থেকে জন নাকি? আচ্ছা আপনাদের সবার কি হয়ে গেছে যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে? এদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করেছে, তারা কনটেস্ট করতেছে, তিনজনের আর্ন হয়েছে আর অনেকের হয় নাই। এখানে মানিক ভাই আছে, সে এখনো উইন হয় নাই। আমি আপনার কথা বলি যে আপনি কিভাবে কাজ করছেন না করছেন, যে আপনি কিন্তু আমার থেকে যতটুকু শিখছেন তার বেশি কিন্তু কাজ করেন, সেই কথাগুলা বলছি। মানে আমি যতটুকু আপনার, আচ্ছা ওই যে ফ্রিল্যান্সার, হ্যাঁ বলে স্যারের যে ব্যাপারটা, হ্যাঁ আচ্ছা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আমি দুই একটা ট্রিক ইউজ করতাম, যেটা আসলে আমার ক্ষেত্রে কাজ দিচ্ছে। কথা বলতেছি, আচ্ছা আমি জাস্ট বলি, তুমি আর যদি ফ্রিল্যান্সার ট্যাগ বলি একটু স্ক্রিন শেয়ার করুন। ফ্রিল্যান্সার আপনারা আছেন অনেকদিন ধরে বলতেছিল, সেক্ষেত্রে আপনারা কিছু কিছু ফিল্টার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের উইন হওয়ার চান্স একটু বাড়বে। আচ্ছা আপনি freelancer.com এ যান, এখানে একটু উপরে যান, একটু উপরে একদম উপরের দিকে চলে যান। আচ্ছা এই যে, হ্যাঁ আপনার এই ক্ষেত্রে ঠিক আছে যে সর্ট বাই ফিউয়েস্ট এন্ট্রি, তো ওই ক্ষেত্রে হলে যেটা হয় যে আপনার যেখানে এন্ট্রি কম সেইগুলোতে আপনি কন্টেস্ট করেন, সেই ক্ষেত্রে উইন হওয়ার চান্স বাড়ে। অনেকে ওখানে লেটেস্ট বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে, যে লেটেস্ট দেওয়া থাকে, তো লেটেস্ট গুলোতে আসলে ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা 1400-1500টার মতো এন্ট্রি হয়ে গেছে কিংবা 500+ এন্ট্রি হয়ে গেছে, তো ওইগুলোতে আপনি এন্ট্রি দিলে আপনার উইন হওয়ার চান্স অনেক কমে যায়। আর একটা জিনিস করবেন, ওইখানে ফিউয়েস্ট এন্ট্রি করে রাখবেন, আর বামে নিচের দিকে ভাই একটু স্ক্রল করে উপরের দিকে যান, এখানে ওই যে লিস্টিং টাইপ ওখানে যেটা আছে বাম পাশে, ওইখানে গ্যারান্টিড আছে না, ওইটা ওইটা টিক চিহ্ন করে রাখবেন। অর্থাৎ গ্যারান্টিড হলে এটা বোঝায় যে আপনার যে কন্টেস্ট গুলো আপনি করতে চাচ্ছেন সেই কন্টেস্ট গুলো হচ্ছে, একটু নিচে চলে গেছে ভাই একটু উপরের দিকে, ওই যে বাম পাশে লিস্টিং টাইপ ছিল ওইখানে, সেক্ষেত্রে সুবিধা হয় যে যে আপনি যে কন্টেস্ট গুলো করবেন সেই কন্টেস্ট গুলোর টাকা অলরেডি ফ্রিল্যান্সারের কাছে জমা করে রাখছে, তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার কাজ করার পরে টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না, কোনো টাকাটা জমা হয়ে আছে। যেমন দেখেন দুই একটা গ্যারান্টিড আছে, আপনি সেক্ষেত্রে এখানে গ্যারান্টি টিক করে রাখবেন। এখন আপনার কাছে যে ফিল্টার হয়ে যেগুলো আসবে সেগুলো হচ্ছে অবশ্যই গ্যারান্টিড হবে, অর্থাৎ এগুলো টাকা পেমেন্ট করা আছে ফ্রিল্যান্সারের কাছে। আর ফিউ এন্ট্রি করে রাখলে যেটা সুবিধা যে এইগুলা অবশ্যই হচ্ছে এন্ট্রি কম পড়ছে, আপনি দেখেন 3 দিন টাইম মাত্র 2টা এন্ট্রি পড়ছে $35 প্রথমটা যেটা আই নিড ইনস্টাগ্রাম হাইলাইট আইকনস, মানে এই ধরনের আপনি এই দুটো ফিল্টার ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার কাজ গুলো আপনার উইন হওয়ার চান্স বেড়ে যাবে। কারণ এখানে এই কন্টেস্ট গুলোতে যদি আপনি অ্যাটেন্ড করেন সেই ক্ষেত্রে এন্ট্রি কম, প্লাস সুবিধা হচ্ছে আপনার গ্যারান্টিড। এটা ছিল ফ্রিল্যান্সার ট্রিক, আপনি এই দুটো ইউজ করেন সবাই মিলে তাহলে এই ক্ষেত্রে উইন হওয়ার চান্স অনেক বাড়ে। আর ফাইবারের অ্যাকাউন্ট আরো করতে পারেন, আমি তাহলে প্রসেস শুরু থেকে ফাইবারটা খুলেন, ফাইবার লিংকটা খুলেন। ম্যাক্সিমালি খোলা নাই, আমি ফাইবার একবার ঢুকি, ফাইবারে তো এখন আমরা খুলি নাই। আচ্ছা ফাইবার খোলা নাই, সমস্যা নাই, আপনি জাস্ট fiverr.com এ চলে যান, আমি শুরু থেকে দেখাচ্ছি। আর ভাই ফ্রিল্যান্সারের যে কথাটা বললেন ওটা কি আরেকবার লাস্টের দিকে একটু একটু, আচ্ছা তাহলে ভাই স্ক্রিন শেয়ার আরেকবার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি ফ্রিল্যান্সারের টাই। মানিক ভাই একটু ফ্রিল্যান্সারের জানতো আরেকবার, একটু ঝামেলা হয়েছিল তো আমি শুনতে পারিনি। মানিক ভাই নেট পাওয়াটা হ্যাঁ
মানিক ভাই একটু ভাই আমি আসলে দুইটা ফিল্টারের কথা বললাম যে এখানে বাম পাশে লিস্টিং টাইপস আছে ওইটা রাখবেন হচ্ছে গ্যারান্টিড এর মানে হচ্ছে আপনি যে কন্টেস্টগুলো করবেন সেই কন্টেস্টগুলো টাকা অলরেডি এরা ফ্রিল্যান্সারের কাছে জমা দিয়ে রাখছে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে টাকা পাইতে গেলে কোনো হ্যাসল হবে না আর যেটা করবেন সেটা হচ্ছে ওই ডান পাশে সর্ট বাই এই যে ডান পাশে দেখেন সর্ট বাই লেখা আছে ফিউয়েস্ট এন্ট্রিজ অনেক আপনার প্রত্যেকটা ওপেন করে দেখেন হয়তো ওখানে লেটেস্ট দেওয়া আছে বাই ডিফল্ট যদি কেউ চেঞ্জ না করে থাকেন বাই ডিফল্ট ওটা ই থাকে যে লেটেস্ট করা থাকে আপনি যেটা করবেন ওখানে ফিউয়েস্ট এন্ট্রি করবেন সেক্ষেত্রে দেখা যায় যেখানে এন্ট্রি গুলো কম পড়ছে সেখানে আপনি যদি কন্টেস্ট করেন সেটা আপনার উইন হওয়ার চান্স বাড়ে তো এই দুইটাই ছিল বুঝতে পারছেন সবাই যদি বুঝে থাকেন তাহলে fiverr.com এ চলে যায় দারুণ খবর একটা আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এই লট করি একমাত্র যে বাংলাদেশের সবগুলো যে কোম্পানি আছে মানে যে ভেন্ডর গুলো নিচ্ছে লট থ্রি লট ওয়ান লট ফাইভ মানে এইভাবে যে ভাগ হয়ে গেছে সবগুলো জয়েন্ট ভাবে কিন্তু নিচ্ছে মানে ফ্রিল্যান্সারদের এখানে সেলার বলে একটা মানিক ভাই স্ক্রিন অফ হয়ে গেছে মানিক ভাই নেটই চলে গেছে আপনি তাহলে freelancer.com আছেন এখন তাহলে fiverr.com চলে যান এখন এখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন এখন গুগল দিয়ে সরাসরি খোলা যায় আপনি ওভাবে না খুলে এন্টার ইউর ইমেল এর জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দেন কোন অ্যাকাউন্ট এর আগে ভাই ঘটনা হলো যে আমি এর আগে হচ্ছে ইয়া করছিলাম অ্যাকাউন্ট অন্য অনেক আগে এক বছর আগে ঠিক আছে খুলছিলাম এখন তাহলে ওইটা যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে ওইটা রিকভার করাই ভালো কারণ হচ্ছে মানে প্রচুর অ্যাকাউন্ট না খোলার থেকে একটা অ্যাকাউন্ট খোলাই ভালো আর যদি সেটা যথেষ্ট পুরাতন হয়ে থাকে সেটা সমস্যা নাই আপনার গিগ যখন দিবেন টাইমিং টাইমিং ইনক্রিজ করতে হবে নি ওদাই ভাই ওটা হচ্ছে পরবর্তীতে সমস্যা হতে পারে মানে আইসিটি মন্ত্রণালয় থেকে পুরাতন অ্যাকাউন্ট দেখলে পরে একটু প্রবলেম করতে পারে ও হ্যাঁ সেটাও ব্যাপার যে কত আগে থেকে কাজ করে সেটা তাহলে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে ফেলেন আপনি যে আগে ইমেল অ্যাড্রেস ইউজ করছেন সেটা ইউজ করেন না নতুন অ্যাড্রেস ইউজ করেন দেখি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেন আপনার ইউজার নেমটা একটু ইউনিক হতে হবে ছয় ক্যারেক্টার লম্বা হতে হবে এটা অলরেডি নেওয়া হয়ে গেছে আপনি অন্যরকম ইউজ করবেন পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে এখন আপনি জিমেইলে যায় এটা ই করতে হবে দেখেন গো টু জিমেইল অ্যাকাউন্ট এখানে লিংক অলরেডি আছে ওখানে ক্লিক করে সরাসরি যেতে পারেন উপরের দিকে ওখানে ডান পাশে ও আচ্ছা আমার তো এখান থেকে সরাসরি আপনার জিমেইলে নিয়ে যাবে এই জিমেইলটা তো না এটা আরেকটা জিমেইল ইয়া করতে হবে দাঁড়ান
ওটা যদি হয় ঠিক আছে আপনি চেঞ্জ করে নেন লগইন করেন আকাশ ভাই আপনার নামগুলা খুব ইউনিক চাঁদের পাখি আপনার অ্যাক্টিভ আছে এখন যেটা করবেন ওই ডান দিকে এ লেখা আছে যেটা অর্থাৎ আপনার প্রোফাইল প্রোফাইলে ক্লিক এখানে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি নিজের একটা ছবি দিবেন বাম পাশে এই ডান পাশে কোনো কাজ এখন করা লাগবে না আপনি একটা জাস্ট ছবি দেন নিজের ছবিটা রাখবেন হচ্ছে ক্লিয়ারলি আপনার ফেস বোঝা যাচ্ছে এমন তাই বলে একদম অফিসিয়াল ওই রকম ছবিও লাগবে না আপনার ক্যাজুয়াল ছবিও হবে কিন্তু ছবিগুলো একটু ক্লিয়ার হতে হবে ওইটাও অর্ধেক ফেস কাটা তো আর পাশ থেকে মেইনলি সবাই চেষ্টা করা উচিত যে সামনাসামনি কোনো ছবি থাকলে আপাতত থাক পরে আপনি চেঞ্জ করে নিন যেটাতে সামনাসামনি আপনার আপনার ফেস বোঝা যাচ্ছে আচ্ছা যেটা করবেন ব্যাপারে ছবি থেকে কোনো প্রবলেম প্রবলেম হতে পারে আপনার চেষ্টা করা উচিত চশমা ছাড়া একদম ক্লিয়ার ফেসের ছবি তাহলে অন্যটাই দিয়ে দেই আপনি কিন্তু বারবার পিকচার চেঞ্জ করবেন না হ্যাঁ একবার ইউজ করবেন ভালোমতো ইউজ করবেন যেটা আচ্ছা তাহলে আমি আমি পরে তাহলে এটা আপাতত পরে যখন দিবেন একবার একটা সিলেক্ট করে তারপরে দিবেন আচ্ছা এখন যেটা করা লাগবে আপনার যে নামের শেষে ইউজার নেমের নিচে দেখেন একটা কলমের সাইন আছে ওখানে ক্লিক করে এখানে আপনি দিবেন হচ্ছে আপনার বায়ো এমনিতে ফেসবুকে যেভাবে বায়ো দেই ওইভাবে এখানে বায়ো দিতে হবে কিন্তু এখানে একটা প্রফেশনাল লেভেলে দিতে হবে যে আপনি কি কাজ করেন এবং কোন কোন বিষয়ে এক্সপার্ট যদি এইভাবে দিতে পারেন তাহলে ভালো হয় আপনি চেষ্টা করবেন যে দুই তিন লাইনের মধ্যে এখানে দেওয়া একদম ব্রিফলি আপনার তথ্য এখানে যেন ঢুকেই মানুষ বুঝে যেতে পারে যে আপনি কি নিয়ে কাজ করেন দক্ষতা প্রকাশ পাবে যেটা দিয়ে আচ্ছা ডিজাইনারের পরে এক্সপার্ট মনে হয় হয় না মনে হয় ভালো যদি আপনি দেন সেক্ষেত্রে এক্সপার্ট আগে দেন হ্যাঁ এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার গ্রাফিকের আগে এক্সপার্ট এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার আচ্ছা গ্রাফিকের পরে মনে হয় একটা গ্যাপ বেশি হয়ে গেছে আচ্ছা তারপরে দিতে পারেন আপনি কোন কোন টুলস নিয়ে বেশি কাজ করেন অর্থাৎ কোন কোন টুলস এ বেশি এক্সপার্ট যেমন আপনি ইলাস্ট্রেটরে এক্সপার্ট হতে পারেন ফটোশপ এক্সপার্ট হতে পারেন অ্যাডোবি এক্সপি ইউজ করতে পারেন আপনি যে জিনিসগুলো পারেন সেগুলো দিবেন কিভাবে লিখবো তাহলে বলেন তো কিভাবে লিখবো তাহলে বলেন তো কিভাবে লিখবো ভাই এটা আচ্ছা এটা দিতে পারেন যে এক্সপার্ট অ্যাড তারপরে সফটওয়্যারের নাম এক্সপার্ট ক্যাপ দিয়ে দেন গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট অ্যাট তারপর দিয়ে দেন যে এক্সপার্ট অ্যাট
এক্সপার্ট অ্যাট অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। কি কি মানে ভাই আস্তে ধমকান ভাই, আমি স্টপ করলাম একটু, অন্যদের একটু করেন, আমি একটু আসতেছি। হ্যাঁ আমি চলে আসছি আবার, আমি দিচ্ছি আবার শেয়ার করবো। আর বিরক্ত মানে কাজের সময় ডিস্টার্ব করলে আমার ম্যাচ খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আর তো লেখা যাচ্ছে না, এটুকু মনে হয় লিমিটেড। হ্যাঁ একটু ছোট করে লিখতে হয়। তাহলে ইলাস্ট্রেটর খালি দেই, ইলাস্ট্রেটর নাকি? হুম আচ্ছা আপডেট করে দেন ভাই, তার থেকে আপনি AI and PS লিখতে পারেন। হ্যাঁ বুঝছেন আকাশ ভাই? হ্যাঁ AI, হ্যাঁ and PS। AI এর I টা ছোট হাতের হবে ভাই। আচ্ছা আচ্ছা আপডেটে ক্লিক করেন তো, এখানে মনে হয় প্রবলেম দেখাচ্ছে। তো দাঁড়ান, কমান্ড দিস ইজ এর নেম মনে হয় প্রবলেম, ডিলিটারস নাম্বারস এন্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন নিচে যান, একটু নিচে যাবেন। আচ্ছা এইখানে আপনার যে ডেসক্রিপশন লেখা আছে না, ডেসক্রিপশনে আরো ডিটেইল ভাবে আপনার সম্বন্ধে বলবেন যে আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট, কি কি সার্ভিস দিতে পারবেন, এখানে আরো ডিটেইল ভাবে লিখবেন। এখানে কি দেবো তাহলে? ওটা দিবেন যে আপনি যেভাবে লিখতেছিলেন না। আচ্ছা মোহাম্মদ ভালো হয় যে উপরে যেটা লিখছেন ওইটা ওখান থেকে কেটে নিয়ে আসে, এখান থেকে কাট করে নিয়ে আসে, মানে এখানে এটা লেখার দরকার নেই, উপরে যেটা লিখছেন ওইটা ওখান থেকে কাট করে নিয়ে আসেন, মানে ওইখানকার ওইটা না দিয়ে ওখানে জাস্ট ডিজাইনার লিখে রাখেন, ওই কলমের ওখানে প্রেস করেন, তারপরে এখান থেকে কাট করে নিয়ে আসেন পুরোটা কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে ওইটা এখানে নিচে বসায় দেন। আচ্ছা আর উপরে যেটা ওখানে লিখে দেন জাস্ট প্রফেশনাল ডিজাইনার। আপডেট করে দিয়েন উপরটা, উপরটা হয়ে গেছে। এবার নিচেরটাই দেখেন, এখানে আপনি এখন ডিটেইল লিখতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখেন, তারপর অ্যাডোবি ফটোশপ লেখেন। আপনি কি কি জিনিস করেন, যেমন আপনি হয়তো ফ্লায়ার বানান কিংবা পোস্টার কিংবা লোগো ডিজাইনার, কিভাবে লিখবেন যে মাই এক্সপার্টাইজড ফিল্ডস আর একটু বলেন, এফ আই ই এল ডি এস ফিল্ডস, এফ আই ই এল ডি এস, ডি এস ডি এস D. D, bro. D, D. D, D. Fields are. এরপর লিখতে শুরু করেন যে লোগো ডিজাইন, লোগো লেখেন যে লোগোস, স্পেস দেন, স্পেস দিয়ে, হ্যাঁ স্পেস দেন, হ্যাঁ
LOGOS logos তারপর কমা দিয়ে লেখেন flyers FLYERS ওটার গ্যাপ হবে একটা মানে কমা দিচ্ছেন তো প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ দেবেন flyers posters 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 কমা দিয়ে লেখেন যে আর কি কি বিষয়ে এক্সপার্ট ফটো রিটা দেন না বিজনেস কার্ড বিজনেস কার্ড দিতে পারেন কোম্পানি প্রোফাইল আছে লিটল হেড আছে স্টেশনারি ডিজাইন আছে DUSI এই DUSI আচ্ছা কার্ডস দিতে পারেন প্রত্যেকটা যেহেতু প্লুরাল লিখতেছেন কার্ডস লেখেন এটা বিজনেস কার্ডস কার্ডস আচ্ছা ব্যানার ব্যানার্স দ্যাটস অল এইভাবে লেখেন এটসেট্রা লিখে লেখেন ইটিসি ওকে ফুল স্টপ দিয়ে দেন তারপরে দেন যে কন্টাক্ট মি টু হায়ার এদিকে আছে ইনিশিয়াল লিখি না আর ইটিসি টা স্মল লেটারে লেখা উচিত আচ্ছা কন্টাক্ট মি টু হায়ার ওকে আপডেট করে দেন ফুল স্টপ দেব এখন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের এখানে আপনার ইংলিশ বেসিক লেখা আছে না ওটা ডান পাশে কলমের ওখানে ক্লিক করেন ওটা ফ্লুয়েন্ট করে দেন বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দেন আপডেট করে দেন তারপরে অ্যাড নিউ নিউতে ক্লিক করে আর কোনো ভাষা জানা থাকলে দিতে পারেন এখন ল্যাঙ্গুয়েজের পাশে অ্যাড নিউ ওখানে বেঙ্গলি অ্যাড করতে পারেন EEN EEN BEN EAN না ভাই BEN আচ্ছা বেঙ্গলি আর কোন ভাষা জানা আছে অনেকে হিন্দি জানে অনেকে হচ্ছে স্প্যানিশ জানে আর কিছু করা লাগবে না এখন লিঙ্ক অ্যাকাউন্ট এখন এখানে আপনার অ্যাকাউন্ট গুলো লিঙ্ক করতে হবে ফেসবুকের ওখানে ক্লিক করেন ফেসবুকের পেজ ওপেন হবে একটা আপনি অ্যালাউ করে দিবেন তাহলে অথরাইজ করে দেবেন কন্টিনিউ আজ আকাশ হয়ে গেছে কানেক্টেড আপনি এখানে আপনার বিহ্যান্স প্রোফাইল অ্যাড করতে পারেন আপনার টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো পরবর্তীতে তাহলে এইভাবে অ্যাড করে নিয়েন ঠিক আছে আচ্ছা এখন তাহলে নিচে চলে যান স্কিলস এখানে অ্যাড ইওর স্কিলস এ দেখে যে অ্যাড নিউ ওখানে ক্লিক করেন এখন এখানে লিখতে থাকেন যে অ্যাডোবি ফটোশপ জাস্ট ফটোশপ লেখেন দেখেন জাস্ট ফটোশপ লেখেন অথবা ইলাস্ট্রেটর লেখেন চলে আসবে তাহলে আপনি অ্যাডোবি লেখেন সরাসরি অ্যাডোবি লিখলে বেটার অ্যাডোবির প্রোডাক্ট গুলো চলে আসবে আস্তে আস্তে স্পেস দেন একটা অ্যাডোবির প্রোডাক্টের স্পেস দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দুই নম্বরটা যেটা আছে ওটা ইউজ করতে পারেন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট করে দেন এরপরে একইভাবে দেখেন সাজেশন আসছে নিচে অ্যাডোবি ফটোশপের ওখানে ক্লিক করেন এক্সপার্ট অ্যান্ড অ্যাড তারপরে এই যে লোগো ডিজাইন অ্যাড করে দেন এবার আস্তে আস্তে এভাবে অ্যাড করবেন এক্সপার্ট এক্সপার্ট এভাবে সব যোগ করতে থাকেন ফ্লাই ডিজাইন ওটা অ্যাড করেন এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেওয়া আছে গ্রাফিক ডিজাইন একটা দেন এক্সপার্ট অ্যাড ওকে ফটোশপটা অ্যাড করা আছে লাগবে না ফটো এডিটিংটাও দিয়ে দেন যেহেতু আপনি ম্যানিপুলেশন শিখবেন ফটো রিচার্জ শিখবেন এগুলো কাজও করতে পারেন আচ্ছা এতটুকু থাকলেই হবে পরবর্তীতে আপনার স্কিলগুলো বাড়াইতে গেলে ওখানে জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করবেন ওগুলো লিখে দেবেন আস্তে আস্তে এডুকেশনটা এডুকেশনের জায়গায় অ্যাড নিউ ক্লিক করেন আপনার ইউনিভার্সিটির নাম কলেজের নাম এগুলো অ্যাড করেন বেশ
হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা এই জায়গাতে লাল ইয়া আসছে কেন? গ্রাজুয়েশন শাল এটা 20 দিতে হবে। আচ্ছা ওটা রেড মার্ক হয়ে থাকলো কেন? কি জানো বুঝতেছি না। ওটা ক্লিক করেন, আবার দ্বিতীয়টা সিলেক্ট করে দেন তো, ক্লিক করে সিলেক্ট করে দেন, ক্লিক করে এবার হইছে, এবার অ্যাড করে দেন। এইটা অ্যাড হয়ে থাকলো। আর সার্টিফিকেশন এটা এলইডি পিটা দিতে পারেন, যে অ্যাড নিউ এ ক্লিক করে দেখেন যে সার্টিফিকেটের নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা প্রজেক্ট, হ্যাঁ প্রোগ্রাম না প্রজেক্ট। আচ্ছা ইয়ারটা হচ্ছে 2020। এতটুকু করে আপনার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। নেক্সট স্টেপ হচ্ছে আপনার গিগ তৈরি করা, অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিবেন সেই অনুযায়ী দেখেন ক্যাম্পাসের নিচে ক্রিয়েট এ গিগ লেখা আছে, ওটা ক্লিক করতে করে মানে ওটা আই এম এ ফ্রিল্যান্সার দিতে পারেন 2 নম্বরটা দিয়ে সেট চেঞ্জেস। আচ্ছা ওকে, এখন হচ্ছে গিগ ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে স্টাডি করতে হবে যে আপনি কোন রিলেটেড গিগ তৈরি করবেন আগে, আপনার এক্সপার্ট ফিল্ড কোনটা। আপনি যদি লোগো নিয়ে গিগ তৈরি করতে চান আগে যেটা করবেন fiverr.com এ গিয়ে আপনি লোগো ডিজাইন লিখে আগে সার্চ করবেন, অন্যরা কিভাবে বানাচ্ছে সেটা আগে স্টাডি করতে হবে। হোমে চলে যান, আমি দেখাচ্ছি। ওকে এখানে গেলেন, দেখেন ওই উপরের দিকে ফাইল সার্চ। আচ্ছা আপু বলেন, এখানে যারা আছেন এই গিগটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে তৈরি করা হয়। আমি এর আগে যে গিগগুলো দেখাচ্ছি গিগটাই সমস্যা না, এটা কিন্তু কপি পেস্ট করা হবে না, সবাই মনোযোগ দিয়ে একটু ইউনিক হতে হবে। এই জন্য শর্টটা স্টাডি করতে বলতেছে যে আপনি যে বিষয়ে করবেন সেই বিষয়টা আপনি স্টাডি করবেন। আচ্ছা ভাই আপনি লোগো ডিজাইনে ঢুকা যান। আচ্ছা দেখেন গিগুলা কিভাবে বানাইছে। প্রথম যে ছবিটা থাকবে অর্থাৎ আপনার প্রথম আপনার ক্লায়েন্ট এসে যে ছবিটা দেখবে সেটা হচ্ছে আপনার প্রথম ছবিটা। দেখেন যে এরা প্রথম সবসময় অ্যাট্রাকটিভ একটা কালার ইউজ করে, ইয়েলো অথবা রেড এই টাইপের, মানে এসে যেন চোখে পড়ে এরকম। দেখেন যে মাউন্ট ডিজাইন যেটা আছে এটা লেভেল 2 নম্বরের সেলার, এটা 1000 এর উপর হচ্ছে ইনি প্রজেক্ট কমপ্লিট করছে। আবার হচ্ছে 2 নম্বরটা দেখেন, এগুলো আপনি ওপেন করে করে রাখেন ভাই, আপনি হচ্ছে নতুন ট্যাবে এগুলো ওপেন করে রাখেন কিছু। তারপরে 3 নম্বরটা ওটা একটু ওপেন করে রাখেন। আচ্ছা নিচে গিয়ে এই যে ডান পাশে এটা আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং লোগো, হ্যাঁ এটা এটা ওপেন করুন। ওটা ডান পাশে একটা টপ রেটেড সেলার, হ্যাঁ এটা এটা ওপেন করেন। আপাতত শেষ, এইগুলোই হচ্ছে আপনি একটু ঢুকেন, যেগুলো ওপেন করলেন সেগুলোতে একটু ঢুকেন। আচ্ছা দেখেন এখানে যেটা করছে ডান পাশের দিকে আসলে বাজেট লেখা থাকে যে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, আপনার বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটা অপশন থাকে, যেখানে বেসিক এর সবচেয়ে কম খরচ, এটা সার্ভিস তুলনামূলকভাবে কম হয়, তারপরে এর থেকে একটু উঁচুতে সার্ভিস দিলে অর্থাৎ অনেক দ্রুত দিবেন ডেলিভারি, অথবা আপনার প্রোডাক্টের ডিজাইনের পরিমাণ বেশি কিংবা অনেক ডিটেলের পরিমাণ বেশি, সেই ভিত্তিতে আপনার স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আপনি স্ট্যান্ডার্ডের উপর ক্লিক করেন, দেখেন আগেটা ছিল $20 এটা হচ্ছে $45, আর প্রিমিয়াম দিলে দেখেন প্রিমিয়ামে ক্লিক করেন দেখেন এটা $75, অর্থাৎ ডলারের পরিমাণ বাড়তেছে। আপনার তিন ধরনের প্যাকেজ দিবেন আপনি ওনাদের অফার, যেটাতে আপনার তিন রকমের বাজেট থাকবে। দেখেন এই প্রিমিয়ামের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম ব্র্যান্ডিং প্যাকেজ, এখানে যেটা থাকবে যে আপনার 5টা প্রিমিয়াম লোগো সার্ভিস দেবে, আনলিমিটেড রিভিশন রাখবে এবং আপনার সবগুলো ফাইল প্রোভাইড করবে, 3D মকআপ দেবে, সোশ্যাল সাইটগুলোতে পাবলিশ করার মতো কোনো পোস্ট রেডি করে দেবে, আবার হচ্ছে স্টেশনারি ডিজাইন করতে পারবে, এতগুলো সার্ভিস একবারে দিবে, সেক্ষেত্রে আপনার $75 রাখবে। তো এইভাবে বাজেট ডিসাইড করতে হবে যে আপনি কিভাবে সার্ভিস দিবেন। একদম শুরু হিসেবে বিগিনার হিসেবে উচিত $5, $10 এবং $15।
এভাবে তিনটা বাজে টাকা। এরপরে আপনার সার্ভিস দেখেন এটা $20 থেকে শুরু, অর্থাৎ এ কিন্তু এখন লেভেল টু এর সেলার, এই জন্য এই $20 দিয়ে শুরু করছে। কিন্তু আপনি যখন শুরু করবেন একদম বিগিনার হিসেবে আপনি $5 দিয়ে শুরু করবেন, কারণ একদম বিগিনারদের কাজ পাওয়া একটু টাফ। সেক্ষেত্রে যারা বিগিনারদের কাজ করায় তারা এইটাই ভাবে যে আমি কম টাকায় কাজ করবো। তো আপনার প্রথম দিকে যেটা লাগবে আপনার হচ্ছে রিভিউ লাগবে যে আপনার প্রোফাইলে কিছু, সেক্ষেত্রে আপনি অল্প ডলারে কিছু কাজ করে দেন, আপনি রিভিউটা আনেন, তারপরে আপনার বাজেটটা বাড়াই দিবেন। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী কথা। তো প্রথম দিকে আপনি 5, 10, 15 এরকম একটা বাজেট রাখবেন এবং আপনার প্যাকেজে কি কি দিবেন সেটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এখন একটু নিচে দেখেন এখানে যেটা করছে যে অ্যাবাউট দিস গিগ, এখানে এর সার্ভিসটা পুরোপুরি ভাবে লিখছে। এই জিনিসটা কারোর থেকে কপি করবেন না, এটা পুরোপুরি ভাবে একটা 5-6টা দেখবেন। এটা যেমন দেখলেন পরবর্তীটার অ্যাবাউট গিগটা ওপেন করেন ভাই, পরবর্তীটারও অ্যাবাউট গিগে চলে যান। দেখেন এইটা এবং ওইটা কিন্তু আলাদা, দুইটার মধ্যে কম্পেয়ার করেন, দুটার মধ্যে কম্পেয়ার করে দেখবেন যে পুরোপুরি লেখার ধরন কিংবা সার্ভিসটা পুরোপুরি আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু একই। দুটাই কিন্তু লোগো ডিজাইনের উপরে, দুইটারই $20 দিয়ে শুরু, ঠিক আছে, দুইটাই $20 দিয়ে শুরু, দুইটারই একই ধরনের সার্ভিস কিন্তু লেখার ধরন আলাদা। এইভাবে আপনি 3-4টা দেখবেন, আপনি নিজে নিজে সাজাবেন যে কিভাবে দিবেন, একটা ওয়ার্ড ডকুমেন্টে ঠিক মতো লিখবেন, তারপরে এটা বানাবেন, ঠিক আছে। তো এই জন্য যেটা বললাম যে আপনি যে রিলেটেড তৈরি করবেন সেই ক্ষেত্রে পুরোপুরি যেহেতু আইডিয়া নাই কিভাবে গিগের অ্যাওয়ার্ড দিতে হয়, অ্যাওয়ার্ডটা 3-4টা এইভাবে লোগো গিগ ওপেন করে নিবেন, তারপরে দেখে নেবেন। আপনি হয়তো বা পোস্টারের জন্য গিগ বানাবেন, সেক্ষেত্রে পোস্টার লিখে সার্চ করলে যেগুলো আসবে সেখান থেকে আপনার ভালো লাগছে যেগুলো সেইগুলো ওপেন করে সেগুলোর গিগ গুলো দেখবেন, গিগের অ্যাবাউট গুলো দেখবেন কিভাবে আছে। দেখেন একজন এক রকম ভাবে দিছে, দেখছেন এটা কিন্তু $15 থেকে শুরু, এক একজন এক এক ভাবে দিছে যে সে কিভাবে চার্জ করবে, কিভাবে কি দেবে কিংবা কি কি ফাইল দেবে সবগুলো লিখে দিছে এখানে। আবার লোগো ধরন কেমন হবে, হয়তো বা মিনিমাল লোগো বানায় কেউ, কেউ ভিনটেজ লোগো বানায়, কেউ ব্যাজের স্টাইলে, কেউ হ্যান্ড্রন স্টাইলে, মানে এইগুলো আপনি কি কি বানাবেন সেগুলো লিখে দিতে পারেন। এই যে নিচে দেখেন লিখে দিছে সে কি কি ধরনের লোগো বানায়। আর এটা সবসময় গিয়ে অ্যাড করবেন যে অর্ডার দেওয়ার আগে প্লিজ মানে মেসেজ করতে যে প্লিজ ইনবক্স মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার এরকম, কারণ আপনার সাথে ডিটেইল কথা না বলে সে যদি অর্ডার প্লেস করে দেয় সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে ওই কাজটা করতে অসমর্থ হন কিংবা ওই কাজটা আপনি হয়তো করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি একটা নেগেটিভ রিভিউ পাওয়া যাবেন। এই জন্য এটা দিয়ে রাখবেন গিগের অ্যাওয়ার্ডে যে আপনি আগে আপনার সাথে কন্ট্যাক্ট যেন করে নেয়। তাহলে এইগুলো আপনার তো এরকম স্টাডি করতে হবে প্রথমে। তাহলে আমরা একটা প্রথমে গিগ বানানোর প্রসেস, আমি প্রসেসটা পুরোপুরি শুরু থেকে দেখাই দিচ্ছি। আপনি ভাই আপনার প্রোফাইলের যে গিগ তৈরি করার ওখানে ওইখানে চলে যান। কন্টিনিউ করেন, আবার কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে যেটা দিবেন যে আপনার ফুল নাম, ফার্স্ট টাইম লাস্ট টাইম, আপনার প্রোফাইল পুরোপুরি তৈরি করা নাই তো এই জন্য এভাবে দেখাচ্ছে, আপনার মানে মেইন নামগুলো দেওয়া নাই। এই এই নামে এর আগের বার খুলছিলাম কিন্তু ভাই, না নাম নাম ম্যাটার করে না, আপনার ইমেল অ্যাড্রেসটা ম্যাটার করবে আর পরবর্তীতে ঝামেলা করবে না। আচ্ছা, প্রোফাইল পিকচার তো দেওয়া আছে, হ্যাঁ এটাও দেওয়া আছে। আচ্ছা, নিচে যান, ওকে কন্টিনিউ করেন। অকুপেশন এখানে আপনি দেখেন ফ্রিল্যান্সার যদি অপশন থাকে, এই যে গ্রাফিক এন্ড ডিজাইন 2 নম্বরটা ওটা সিলেক্ট করে দেন। আচ্ছা, ফ্রম আপনার এক্সপিরিয়েন্স যদি বেশি হয় তাহলে বেশি, কম হলে কম, আপনার ন্যূনতম 5 বছরের এক্সপিরিয়েন্স না থাকলেও দিয়ে রাখা উচিত যে আপনার বোঝানো যে আমি অনেকদিন ধরে কাজ করি, মানে কত দিব, 15-20 দিয়ে দেন। আচ্ছা, এখানে আপনার যে যে জিনিস পারেন, যেমন টি শার্ট ডিজাইন আছে নিচে, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন সবগুলো ঠিক দিয়ে দিতে থাকেন। যে ভেক্টর ট্রেসিং নিচেরটা মাঝে 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 নিচেরটা এটা দিয়ে দেন, তারপরে ব্যানার অ্যাড ওই উপর মাঝখানে উপর থেকে 2 নম্বরটা আপাতত নিচে চলে যান। প্রত্যেকটা এক্সপার্ট দেওয়া আছে, আর কিছু করা লাগবে না, নিচে চলে যান। এটা দেওয়া আছে, এটা করা আছে,
পার্সোনাল ওয়েবসাইট তো যেহেতু নেই তো কন্টিনিউ করে। আচ্ছা এটা হয়ে গেছে, লিংক করা আছে, গুগলটা লিংক করে ফেলেন যদি এটা এক মিনিটের ব্যাপার। এইটার সাথেই না মানে যে অ্যাকাউন্টটা যে ইমেইলে ওই ইমেইলের সাথে কানেক্ট করব না? হ্যাঁ আপনার ওখানে দেখাবে যে আপনি কোনটার সাথে করতেছেন। আপনার যে যেটা আপনি যে নিচেরটা নিচেরটা দিতে করলেন ওটা করে দেন, অ্যালাউ করে দেন নিচে। ওকে হয়ে গেছে, ভেরি গুড। পরবর্তীতে বিহান্স যখন আপনার বিহান্সে একটা পোর্টফোলিও বানাবেন বিহান্স প্রোফাইলটা দিয়ে দিবেন। আচ্ছা কত তো থাক, এখন নিচে গিয়ে কন্টিনিউ করে দেন। ইমেল ভেরিফাই হয়ে গেছে, ফোন নম্বর ভেরিফাই করে দেন। অ্যাড এ ফোন নম্বরে ক্লিক করে আপনার ফোন নম্বরটা লিখে ভেরিফাই করে নেন। ফোন নম্বর দিছিলাম এখন দিবেন নিজের মতো, পুরোপুরি ইউনিক। আগেরটাও ভুলে গেছেন নাকি ছিল? ওকে করে দেন, মানে আপনার এটাও ভেরিফাই হয়ে গেল। একটা সিকিউরিটি কোশ্চেন, এটা আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে করেন, যে হচ্ছে আপনার ফার্স্ট যে কোনো একটা ছবি মানে যে কোনো একটা কোশ্চেন যেটা আপনি অ্যানসারটা জানেন আর কি ওটা দেখাবেন। আচ্ছা হয়ে গেলে এখন আবার স্ক্রিনশট চালু করেন। ওকে এখন ফিনিশ করে দেন, ফিনিশে ক্লিক করলে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট 80% কমপ্লিট, হয়তো বা কিছু বাদ আছে ওইটা পরে করলেও হবে। আচ্ছা ফিনিশ। আচ্ছা আপনার প্রোফাইলে ছবিটা মনে হয় অ্যাড হয় নাই, আপনার ছবিটা দেখাচ্ছে না এখন, ওটা পরে ঠিক করেন। আচ্ছা এই যে গিগের ক্ষেত্রে আপনার এই যে 6টা স্টেপ ফলো করতে হয়, প্রথমে গিগের একটা টাইটেল আবার করতে হবে না, আই উইল এর পরেটা অথবা আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ লোগোস এরকম একটা গিগের টাইটেল দিতে পারেন, অথবা আই উইল ডিজাইন এইভাবে দিতে পারেন, আই উইল ডিজাইন মিনিমালিস্ট লোগো অথবা ভিন্টেজ লোগোস, ডিজাইন আই উইল ডিজাইন attractive logos অথবা হ্যাঁ এইভাবে দেন attractive attractive double t এর পরে r হবে একটা, attractive logos for your business এইভাবে দিয়ে দেন, for your business অর্থাৎ আপনার ক্লায়েন্ট এসে ওই গিগে লিস্ট গুলোর মধ্যে যে আপনি যেমন সার্চ দিলেন ক্লায়েন্ট এসে প্রথমে এরকম সার্চ দেয় যে আপনার চাই যে কি কি জিনিস আপনি প্রোভাইড করতে পারেন, দেখেন অটোমেটিক্যালি নিচের দিকে আপনার কিছু সাজেশন চলে আসছে যে ক্যাটাগরি কি দিবেন। আপনার যেহেতু লোগো ডিজাইনের ক্যাটাগরি তো 2 নম্বরটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি ক্যাটাগরি বসে গেছে। তারপরে যেটা করবেন যে নিচে যেয়ে গিগের মেটা ডাটা অর্থাৎ আপনার স্টাইলটা কেমন হবে, অর্থাৎ লোগোর স্টাইল অনেক রকম হয়, তো আপনি এটা কি ফ্ল্যাট করবেন নাকি ভিন্টেজ করবেন, আপনার যদি কোনোটা যদি স্পেসিফাইড না হয় অর্থাৎ আপনি যদি সবগুলোই পেরে থাকেন সেক্ষেত্রে নট ডিফাইন্ড এটা রাখবেন, কিন্তু যদি একটা স্পেশালাইজড হয় যে আপনি শুধুমাত্র ফ্ল্যাট লোগো বানাবেন সেক্ষেত্রে ফ্ল্যাট লোগো, কিংবা যদি শুধুমাত্র সিগনেচার টাইপের হয় তাহলে সিগনেচার টাইপ, না হলে নট ডিফাইন্ড। হ্যান্ড ডাউন হ্যান্ড মানে আমি তো মানে জানি না, বুঝতেছি না তো আপনার কোনটাতে এক্সপার্ট হতে ইচ্ছা আছে, যদি ফ্ল্যাট লোগোতে হয় যেহেতু ফ্ল্যাট লোগোটাই অনেক আগেকার আমলের কিছু ফন্ট ইউজ করে কিংবা একটু পুরাতন পুরাতন ফিল আসে ওইগুলো হচ্ছে ভিনটেজ স্টাইল বা রেট্রো স্টাইল, মাস্কট লোগোতে কোনো একটা বিড়াল কুকুর কিংবা
ওই কোম্পানির নিজেদের মাস্কট যেটা ওইটা থাকে, এরকম কয়েক রকমের লোগো আছে। আপনি যেটা এক্সপার্ট হতে চাচ্ছেন সেই জিনিসটা দিন। মানে এখন হচ্ছে নট, এখন নট ডিফাইন্ড থাকে, যেহেতু আপনি কোনটাতে স্পেশালাইজ হচ্ছেন না। আরেকটা জিনিস করবেন, দেখেন বাম পাশের দিকে একটু উপরে যান, ফাইল ফরম্যাট দেখেন, স্টাইলের নিচে ফাইল ফরম্যাট লেখা আছে, স্টাইলের নিচে ফাইল ক্লিক করেন। আপনি কি কি ফাইল ওনাদের প্রোভাইড করতে পারেন সেটা লিখে দিবেন, অর্থাৎ আপনি এআই দেন, পিডিএফ দেন, পিএনজি দেন, ইপিএস এন্ড এসএসভিজি, আপনি যেগুলো দিতে পারেন সেগুলো দিয়ে দিলেন। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু নিচে চলে যান। ট্যাগ বা কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ পাঁচটা ট্যাগ আপনি ইউজ করতে পারেন, যে ট্যাগগুলো আপনার গিগকে ওই লিস্টের মধ্যে, অর্থাৎ আপনার সার্চ লিস্টের ভিতরে সামনের দিকে আসতে সাহায্য করবে, অর্থাৎ গিগগুলোকে সামনে শো করতে সাহায্য করবে। অর্থাৎ অনেকের গিগ তো সারা পৃথিবীতে তো অল্প লোকজন লোগো বানাচ্ছে না, প্রচুর লোকজন লোগো বানাচ্ছে, এর মধ্যে থেকেও আপনারটা সার্চ দিলে কেন সামনে আসবে সেটা ডিপেন্ড করে হচ্ছে সার্চ ট্যাগের মধ্যে। আপনি সার্চ ট্যাগ লিখতে পারেন যে প্রফেশনাল লোগো, অর্থাৎ লোগো ডিজাইনের সাথে রিলেটেড কিওয়ার্ডগুলো ইউজ করবেন, অর্থাৎ পাঁচটা ইউজ করতে পারেন, পাঁচটা শব্দ ইউজ করবেন যেটা লোগো ডিজাইনের সাথে রিলেটেড। লেখেন যে লোগো ডিজাইন, জাস্ট এটা প্রথমে লেখেন, আপনি আইডিয়া পাবেন। ওকে, কমা দিয়ে দেন, এটা কমা নিচ্ছে না। আচ্ছা, তাহলে এন্টারে ক্লিক করেন তো। ওকে, দেখেন একটা একটা কিওয়ার্ড নিয়ে নিল। তো একইভাবে আপনি পাঁচটা ইউজ করতে পারবেন। আপনি ওই গিগুলো ওপেন করেন, ডান পাশে যেটা ওপেন করছিলেন নতুন একটা মানে করছিলেন, হ্যাঁ ওটা ক্লিক করেন, নিচে চলে যান, নিচে আরো নিচে, আরো নিচে চলে যান, আরো নিচে, আরো নিচে চলে যান, আরো এই দেখেন রিলেটেড ট্যাগস, উনি কি কি ইউজ করছে, ডিজাইন, মডার্ন, ফ্ল্যাট, লোগো, মিনিমালিস্ট, অর্থাৎ এই ট্যাগগুলো ইউজ করছে। পরবর্তী আরেকজন ওপেন করে দেখেন উনি কি ইউজ করছে ডান পাশেটা। আরো সুবিধা হয় আপনারা গুগল সার্চ দিলে অনেকগুলো সার্চ সাজেস্ট আসে সেখান থেকে নিতে পারেন। হ্যাঁ দেখেন, মডার্ন লোগো, কাস্টম লোগো, এই যে এই টাইপের জিনিসপত্র দেওয়া হবে তার। আপনি এই টাইপের জিনিসপত্রগুলো ইউজ করবেন, যেগুলো আসলে দেখেন যে রিপিট হচ্ছে ওই জিনিসপত্রগুলো, যেমন মিনিমালিস্ট, ফ্ল্যাট, এগুলো বেশিরভাগই মানুষজন চায়। মডার্ন, মিনিমালিস্ট, কাস্টম লোগো ডিজাইন, এই কথাগুলো, এই যে এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। দেখেন যে আর বাকি লোকজন যেটা ইউজ করতেছে সেটা ইউজ করে তাদের গিগগুলো বেশি শো করে। মডার্ন লোগো, এটা একটা মডার্ন লোগো, মিনিমালিস্ট, দেখেন বেশি লোকজন এইগুলো ইউজ করে। তো আপনি এগুলো ইউজ করেন নিচের নিচের। ওকে, মডার্ন দেখেন সাজেশন অটোমেটিক চলে আসছে। ওকে, এন্টার ক্লিক করেন। এবার হচ্ছে ফ্ল্যাট লোগো, ফ্ল্যাট লিখে সার্চ এন্টার করেন। হ্যালো, হ্যাঁ ভাই, আপনি হচ্ছে করতে থাকেন, ওইগুলো দেখে দেখে ট্যাগ গুলো বসাতে থাকেন, পাঁচটা ট্যাগ বসান। উদয় ভাই কই গেল? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। সজল ভাই মিউট করে রাখেন। আর আকাশ ভাইয়া, আকাশ ভাইয়া, আকাশ ভাইয়া আপনি কি আছেন? আকাশ ভাই কাউরে ধমকাইতে গেছে হয়তো বা মনে হয়। তারপর উদয় ভাইয়া আপনার কি অবস্থা? আমি আছি আপু,
আমি তো আছি কি অনেকক্ষণ ধরেই আছি সকল হ্যালো হ্যালো করতেছি আপনারা কোন কথা বল না আপনারা মিউট করে আছেন আপনি মিউট করে থাকলে আমরা শুনি কেমনে ভাইয়া হ্যালো আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যালো 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 ও আপনারা কি কথা বলতেছিলেন হ্যাঁ তার মানে আমার স্পিকারে সমস্যা হয়েছিল আমি এর কারণে আপনাদের কথা শুনতে পারতেছিলাম না আমি তো হ্যালো হ্যালো করতেছি অনেকক্ষণ মিউট করে রাখছেন ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার করেন আবার মিউট হয়ে গেছে আকাশ ভাই সাথে করতে হবে ভাই পাঁচটা লোগো দিবেন পাঁচটা ট্যাগ দিবেন হবে আর কি ট্যাগ দেয়া যায় কাস্টম কাস্টম লোগো কাস্টম ডিজাইন দুটেই দেয়া যায় না আপনার ওই যে লেখা আছে যে টাইটেল কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ টার্ম লোগোস অর্থাৎ এইটা ইউজ করা যাবে না আপনার একটু চেঞ্জ আনতে হবে এর মধ্যে অ্যাট্রাকটিভ লোগো জাস্ট লোগোস এর জায়গায় লোগো ইউজ করেন দেখেন কি আছে ওকে পরের পেজে যাচ্ছে এখন গিগের প্যাকেজ প্যাকেজ কিভাবে দিবেন দেখেন একটা ভিডিও দিছে আপনার ভিডিও দেখা লাগবে না গট ইট করে দেন এখানে ওই যেটা দেখলেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলোর একটা আপনি নাম দিতে পারেন যেমন অনেকে দেয় গোল্ড তারপরে হচ্ছে প্লাটিনাম তারপরে এস এরকম নাম দেয় আপনি নিজের মতো নাম দিবেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওইটাও লিখে দিতে পারেন ইচ্ছা জাস্ট ক্লিক করে লিখতে থাকেন এখন আপনি এখানে ডিটেইলে বলবেন যে আপনি কি কি সার্ভিস দিবেন যেমন আগের গুলার মানে ওনাদের প্রোফাইলে যেটা ওপেন করে দেখলেন যে কি কি জিনিস দিবে সেটা দিয়ে রাখছে করে ওপেন করে দেখেন উপরের দিকে দেখেন স্টার্টার প্যাকেজে জাস্ট কি দাও দুইটা লাইনে খালি বলে দাও যে দুইটা লোগো সার্ভিস দেবে আর নিউটা ডিভিশন থাকবে আর সবগুলো ফাইল ফরম্যাট দেবে দেখছেন আপনি এই টাইপের জিনিসগুলো এটা কপি করতে পারেন এটা কোনো সমস্যা না যদি আপনি এই ধরনের সার্ভিস দেন এটা কপি করতে পারেন আচ্ছা উদয় ভাই দুইটা কোম্পানির লোগো দিবে দুইটা বলতে আপনি উনি যে একটা থিম বলবে হয়তো বা উনি বলবে যে আমার কোম্পানির জন্য লোগো আপনি একটা না স্টার্টার প্যাকেজের জন্য দুইটা লোগো প্রোভাইড করতে হবে একটা লোগো না দুইটা লোগো মানে ওই কোম্পানির উপরে দুইটা লোগো বানাতে হবে হ্যাঁ দুই ধরনের আইডিয়া দিয়ে আপনি হয়তো একদম বুক কোম্পানির জন্য লোগো বানাচ্ছেন দুইটা লোগো দিবেন ওনাকে আপনি উনি ওর মধ্যে থেকে একটা সিলেক্ট করে নেবেন এভাবে করে স্ট্যান্ডার্ডের তথ্যটা নিয়ে নেন এই জিনিসটা যে দিছে স্টার্টার প্যাকেজ এই জিনিসটা কোথায় লিখছে ও যে আপনি বেসিক লিখলেন যেটা ওটা স্টার্টার প্যাকেজ লিখছে জিনিসপত্র দেখেন কিরকম আছে আবার গেল হ্যালো 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 হ্যাঁ আকাশ ভাই বলেন
আমি তো আসি না এবার এটা রেকর্ড পারমিশনটা দিবেন স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডের তথ্যটা নিয়ে নেন ভাই সোশ্যাল মিডিয়া কিট সোশ্যাল মিডিয়া কিট মানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতো করে পোস্ট বানাই দিবেন ওনাকে যেমন হয়তো উনি মানে ওনার ফেসবুক পেজে দেবে কোনো তথ্য এই রিলেটেড কোনো পোস্ট বানাই দিবেন এরকম আপু আমার কারেন্ট চলে গেছে মোবাইলে ওপেন করলাম আপনি কি ডেস্কটপে ছিলেন আকাশ ভাইয়া হ্যাঁ ডেস্কটপে যতটুকু করা হয়েছে ভাই ততটুকু অনেকটা হয়ে গেছে বাকি স্টেপগুলো এমনিতেও আপনার অনেক কিছু রেডি করা লাগবে যেমন আপনি গিগে যে ছবিগুলো দিবেন বা আপনার ডিজাইন করা লোগোগুলো আপনাকে ওখানে দিতে হবে তো ওইগুলো আগে রেডি করে রাখতে হয় তো পরবর্তী ধাপ করার আগে আপনি যে স্টেপগুলো শিখলেন এতটুকু মনে রাখেন পরবর্তীতে এটা রিপিট করতে হবে আর আপনি এরকম করে তিনটা ছবি রেডি করে রাখবেন গিগে আসলে তিনটা ছবি দিতে হয় যে ছবিগুলোতে আপনার কাজগুলো ফুটে উঠবে প্রথমটাতে একদম অ্যাট্রাকটিভ একটা জিনিস দিবেন যেটা আসলে ঢুকেই মানুষ প্রথম দিকে দেখবে তারপরে নেক্সট প্রেস করে আপনার নেক্সট প্রেস দেখবে আর দুটো ছবি দেখবে এরকম তো আপনি যেটা করবেন এরকম তিনটা ছবি রেডি করে রাখবেন সবাই আর তিনটা ছবি এখানে অ্যাড করবেন আর গিগ কিভাবে তৈরি করতে হয় এই রিলেটেড প্রচুর ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন হাউ টু ক্রিয়েট এ গিগ এরকম বাংলাতে প্রচুর ভিডিও পাবেন আপনারা প্রথমত ওই ভিডিও দেখে এটা করে ফেলতে পারেন ঠিক আছে আর মানে যে ছবিটার কথা বলেন সেটা কি লগোর ছবি দিতে হয় হ্যাঁ মানে আপনার কাজের ছবি যেমন দেখলেন আপনি যে দুটো গিগ ওপেন করলেন দেখলেন ওরা প্রথমে ওনার তৈরি করা একটা লোগো ছবি দিয়ে রাখছে হলুদের উপরে কালোর একটা লোগো ওই লোগোটা ওনারই একটা মানে বানানোর লোগো যেটা দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহী হবে এরকম এরকম তিনটা ছবি রাখতে হয় আর ওই গিগ এর ইমেজ কিভাবে সাইজ করতে হয় ওইটাও গুগলে সার্চ করবেন যে গিগ ইমেজ সাইজ কত বাই কত পিক্সেলের ছবি ওই রিলেটেড একটা ছবি বানাই রাখবেন সেটা এখানে আরো আরো যা আছে মানে আরো সেটিংস আছে হ্যাঁ ওগুলো তো দিতে পারবো না এই যে অ্যাড এক্সট্রা সার্ভিস তারপরে হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং ওই ক্ষেত্রে ওইগুলো হচ্ছে আপনি এক্সট্রা সার্ভিসগুলো যেটা ওই রিলেটেড জিনিসপত্রগুলো যেটা বললাম আপনি ভিডিও হাউ টু ক্রিয়েট এই টাইপের ভিডিওগুলো দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আপু তাহলে আমি করি লিভ নেই হ্যাঁ কারেন্ট আসলে আমি আবার জয়েন হচ্ছে আচ্ছা ভাইয়া বাকিরাও এইভাবে ফাইবারের অ্যাকাউন্ট খুলে ফেলেন ফ্রিল্যান্সারে কনটেস্ট করেন এখন জাস্ট আকাশ ভাই আপনার এখানে আকাশ ভাই চলে গেছে এখন জাস্ট এখানে প্যাকেজ কি কি প্যাকেজ দিবেন সেটা আর আপনি কি কি লিখতে চান আর কিভাবে করতে চান অ্যাবাউট দিস কি সম্পর্কে সেটা লিখবেন জাস্ট তারপরে আপনি আপলোড দিবেন মানে আপনার লোগোগুলো আপলোড দিবেন তাহলে আপনি গিগ হয়ে যাবে এটুকুই তো কাজ আছে তাই না ভাইয়া আপনি ভাইয়া জি আপু আচ্ছা আপনাদের প্রেজেন্টটা দিয়ে নেই আর কারো কোনো কোশ্চেন আছে আজকে অ্যানসার দিয়ে দেবে তামিল আপনার নেট সমস্যা আপু আবার নেট সমস্যা করতেছে নেট সমস্যা করছে মাত্র একটু
মানিক ভাই আপনার কি কিছু জানার আছে? আর আমি যেটা বলছিলাম যে কন্টেক্ট সব তো জানলাম, মুদে ভাই সব তো মানে ভালোভাবে বুঝাইয়া দিল। হ্যাঁ মুদে ভাই অনেক সুন্দরভাবে ক্লাস নেয়, নিতে পারবে আমার মনে হয়। এখানে মাত্র আর্নি শুরু করছে তিনজন। আচ্ছা যে মানিক ভাইয়ের কথা বললেন, মানিক ভাই রয়েছে কন্টেস্ট করতেছে না? কন্টেস্ট করতেছে এখনো কোনো আম করে নাই বর্তমানে, ফল দেখি নাই ভাই। দেখা যাক, দোয়া করবেন সবাই। অবশ্যই সবাই ভালো মতো আর্নিং শুরু করুক, এটাই তো সবার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে ভাই, ভবিষ্যতে আপনার কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে। আমি আপনার কাছে আপনার লিংকটা চ্যাট বক্সে দিয়ে যাবেন, যার যার দরকার সেই সে আপনাকে অ্যাড করে নেবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিয়ে দিচ্ছি এখানে। আর উদয় ভাই আজকে আসছে, আর আজকে হচ্ছে নিলয় ভাই নাই আজকে, আজকে রাজশাহী গেছে তার ইমার্জেন্সি কাজের জন্য। নিলয় ভাই তো কাজ পেয়ে গেছে, সেদিন দেখলাম একটা প্রজেক্ট পাইছে বিট করে মনে হয়। না অ্যাকচুয়ালি সেটা পাইছে ভাই কন্টেস্ট করছিল, কন্টেস্ট থেকে কন্টেস্ট হোল্ডার আলাদা ভাবে একটা লোগো নিছে, ওই জন্যই মনে হয় মানে প্রজেক্ট ফর 5 মন্থস এই ধরনের একটা জিনিস দেখলাম ভাই পোস্ট করছিল। আমি ভাবলাম হয়তো ভাই বিট করে পাইছে। না না বিট করে ভালো হইছে, কন্টেস্ট থেকে ওনাকে দুইটাই করছিল, প্রথমে -$5 ছিল অ্যাকচুয়ালি নিলাই ভাইয়ের আইডি মানে ভেরিফাই না থাকলেও, আইডি ভেরিফাই না থাকলে পেমেন্ট প্রথমবার তোলা যায়। হ্যাঁ ওইটাই দেখতেছি যে আমার মানে উইথড্রল রিকোয়েস্ট ই ভেরিফাই হয়ে গেল, মানে এই জন্য পরে বুঝলাম যে আইডি মনে হয় ভেরিফাই না হলেও ওই হয়ে যায়, উইথড্রল করা যায়। আর আপনার তো পাসপোর্ট প্রথমটা তো বললাম ওখানে সবকিছু রেডি রাখে, পাসপোর্ট হলেও হবে, পাসপোর্ট হলে আইডি ভেরিফাই করে নিবে ভাইয়া। আর ওই যে ওইদিকে পেওনিয়ার, যেটা পেওনিয়ারেরও ভেরিফিকেশন করা লাগবে, কারণ আমি ফাইবার থেকে টাকাটা উঠাবো। আর উনি আবার মেসেজ করছে, ওই উনি তো আমার হচ্ছে 4.3 রিভিউ দিছিল, আবার কাজ করাইতে যাচ্ছে, তা আমি করবো না ভাবতেছি, বলে দিব না। যারা রিভিউ কম দেয় আর কাজ যে প্রচুর প্যারা দেয়, তার কাজ না করাই বেটার। দেখা যাবে অন্য সব বাইরের রাষ্ট্রের কাজ করবেন, ওগুলাই বেটার। আর আপনার কন্টেস্ট যে ইন্ডিয়ান ছিল সে খুব ভালো ছিল ফ্রিল্যান্সারে। হ্যাঁ ওইখান থেকেও মানে আমি ভালো ভালো কিছু ক্লায়েন্ট পাইছি, যেগুলো হচ্ছে কাজ করে শান্তি পাওয়া যায়, বেশি ঝামেলা করে না। হ্যাঁ যারা ঝামেলা করে না তাদের সাথে কাজ করতে সুবিধা বেশি, তাদের সাথেই আপনি কাজ করেন আর সময় দেন ভাইয়া। হ্যাঁ আমি ভাবতেছি আমার যদি এনরোলমেন্টের দিন আপনি জাস্ট ডকুমেন্ট নিয়ে চলে যাবেন, এনরোলমেন্ট দিয়ে আসবেন, 21 দিন পর আপনার পাসপোর্ট চলে আসবে। এর মাঝে একদিন বাড়িতে পুলিশ আসতে পারে অথবা পুলিশ আপনাকে ডাকতে পারে ভেরিফাইয়ের জন্য। অবশ্যই ভাই আমি দুই তিন দিনের মধ্যে পাসপোর্টের জন্য ওকে হ্যালো সকল ডকুমেন্টস নিয়েছে, পাসপোর্টের ছবি দিয়েছি আমি, আমার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে মানে ভ্যালিডিটি ডেট পর্যন্ত যে সব নিয়েছে না দেওয়া হয়েছে, এরা এটা কমপ্লিট করেছে নিয়েছে। তারপর আমার রিসেন্ট একটা ছবি চাইছে আমি এটাও দিয়েছি। আপনি তো সাবমিট করেন নাই তাই না এখনো? না সাবমিট করার আগে এখানে আমাকে আরো একটা ডকুমেন্ট ফিলআপ করার জন্য বলতেছে। হ্যাঁ এটা আসলে আপনি আমি আমি এখানে সবগুলোই সাবমিট করেছি, সাবমিট করার পরে এরা আমার এটা নিয়ে নিয়েছে।
তাই আমি এটা কপি করা আছে এটা আমার আপনি এটা জাস্ট আপলোড করছেন বলে আপনার এভাবে যে বাম পাশে উপরের দিকে টিক ছিল না এটা মানে হচ্ছে আপনি এগুলো জাস্ট আপলোড করছেন এখনো সাবমিট করেননি আর প্রুফ অফ অ্যাড্রেস যেটা আপনার ওটা স্কিপ করা যায় স্কিপের অপশন তো যদি দেখছি না আপনি যেটা করতে পারেন যে আপনার পাসপোর্টের ছবিটাই এখানে ডকুমেন্ট হিসেবে অ্যাড করতে পারেন এখানে আবার পাসপোর্টের ছবিটা অ্যাড করব হ্যাঁ ওটাই অ্যাড করতে পারেন তাহলে ওখান থেকে আপনার অ্যাড্রেসটা নিয়ে নেবে কারণ পাসপোর্টে তো অ্যাড্রেসটা থাকে তো ওইখান থেকে দিতে পারেন অথবা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা দিতে পারেন আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই আমার বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট আছে তাহলে ওইখান থেকে বাংলাদেশ ব্যাংকে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ওখান থেকে বলবেন যে আমার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দাও 25 টাকা মনে হয় চার্জ নেবে আপনি ওখান থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার স্টেটমেন্টটা নিতে বাংলাদেশ ব্যাংকে না আমার বাংলাদেশে আছে আপনি প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন তারপরে যেটা ওই ব্যাংক অ্যাকাউন্টের আমি যদি এখানে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা কারোর কাছ থেকে নিয়ে আসতে পারি অনলাইনের মাধ্যমে আমি নিয়ে চলে আসলাম ইমেইলে তারপর আমি এটা দিতে পারবো তাহলে তো আপু মনে হয় সমস্যা হবে কারণ আপনি থাকেন ইতালিতে কিন্তু বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিলে ওখানে তো আপনার অ্যাড্রেস দেখাবে না এটা যেহেতু লাগে হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেসটা দেখানোর জন্য আপনার কারেন্ট অ্যাড্রেস ইতালিতে হলে ইতালির কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে তথ্য লাগবে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট করা ঝামেলা কারণ এখানে অ্যাকাউন্ট করতে গেলে আমাকে আমি যেখানে কাজ করি তার কন্টাক্ট লাগবে আমি যেখানে কোনো কাজ করি না আপু আপনি এখানে ফ্রিল্যান্সারটা দিতে পারেন যে আপনি একজন ফ্রিল্যান্সার আপনার প্রোফাইল যে পিকচারটা আছে মানে একটু স্ক্রিনশট দিয়ে এই ডকুমেন্টটা দিতে পারেন সেভিংস অ্যাকাউন্ট তো খোলা যায় মনে হয় কোনো এক জায়গায় নাকি ঝামেলা করে ঠিক জানি না তবে আপনি যেটা করতে পারেন এখানে ডকুমেন্ট টাইপের ওখানে একটু ক্লিক করেন কি কি অপশন আছে ওখানে আদার শুধু আদার আচ্ছা আদার্সে ক্লিক করেন তাহলে আদার্সে ক্লিক করে ওখানে হচ্ছে ইনস্টিটিউশনের জায়গায় পাসপোর্ট যেটা ইমিগ্রেশন অফিস যেটা দেয় তো ইমিগ্রেশন অফিসার ওটার নাম লিখে দিবেন ইস্যু করার ডেটটা দিবেন আপনার যেহেতু পাসপোর্ট মানে কি পাসপোর্ট লিখে দেব হ্যাঁ না ওটা হচ্ছে ডিপার্চার এন্ড ইমিগ্রেশন অফিস বা এই ধরনের কোনো নামই তো থাকে হ্যাঁ এই টাইপের নামই থাকে অফিস তো ডিপার্চার এন্ড ইমিগ্রেশন অফিস তো ওইটা দিবেন আপনার ওই পাসপোর্টটা যবে তৈরি করা হয়েছে সেটা ইস্যু ডেটটা দিবেন আর পাসপোর্টের ছবিটাই দিবেন তারপরে সাবমিট করে দেন কারণ এখনো তো আপনি সাবমিট করেন নাই আনু জানাপো আপু আচ্ছা আমার নেক্সট কল কি হবে জি আমি বলি আপনি যেহেতু ইতালিতে থাকেন ইতালিতে আপনার তো যখন আপনি এখানে আর্ন করবেন তখন ইতালিতে ব্যাংকে থেকে তো আপনি টাকাটা তুলবেন তাই না হ্যাঁ কোন একটা হ্যাঁ ও টাকাটা উঠাতে গেলে আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আপনি ফ্রিল্যান্সার হিসেবে একটা অ্যাকাউন্ট খুলে দেখেন আপনি আজকে খুঁজলেন আজকে তো রবিবার আজকে সব ছুটি আপনি কালকে খুঁজলেন ব্যাংকে যান যাওয়ার পর বলেন যে আপনার একজন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তো আছে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে আপনার কালকের মধ্যে আপনার ফাইবার অ্যাকাউন্টটাও হয়ে যাবে আজকে যেহেতু কিভাবে করতে হয় আপনি সেগুলো জানলেন আপনি খোঁজ নিয়ে দেখেন আমার মনে হয় ফ্রিল্যান্সার যাদের তাদের অ্যাকাউন্টে খুব একটা প্রবলেম হয় না আমাদের বাংলাদেশে একটা অ্যাকাউন্ট খুলতে যদি 5000 টাকা লাগে আপনি ফ্রিল্যান্সার হলে তার 1000 টাকার মধ্যে খোলা হয়ে যায় সেটা বাদেও আরেকটা জিনিস ইউটিলিটি বিল আপনি যেখানে থাকেন ওখানকার ইউটিলিটি বিল যেমন গ্যাস বিল বা বিদ্যুৎ বিলের কোনো কাগজ থাকলে সেটা দিও আপনি ফিল করতে পারবেন ভাই এই ইউটিলিটি বিলের করোনায় তো আমাদের সবগুলাই তো আমাদের মানে বাসার অন্য কারণে হয়তো বাবার হয়তো বা মার সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আপনার ওই তো ঝামেলা করবে না হয়তো না ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসলে ভয়া হয়ে যাবে যদিও হচ্ছে ওই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেন কারণ ওখানে আপনার নাম সাথে অ্যাড্রেসটা থাকে তো ব্যাংক স্টেটমেন্ট দেওয়াটাই বেটার হ্যাঁ আমি সেটাই বলতেছি যে ব্যাংক স্টেটমেন্টটাই সবথেকে বেশি তার মানে বাংলাদেশে যদি ব্যাংক স্টেটমেন্ট দিই তাহলে হবে না না আমি ট্রাই করব বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট দিলে আসলে ওখানে করে দিবে আপনার ব্যাংক স্টেটমেন্টে আসলে দেওয়া থাকে যে আপনার কারেন্ট অ্যাড্রেসটা কি অ্যাড্রেস হচ্ছে জেনেভা কিন্তু আপনার যদি থাকে তাহলে কি দিবেন এই ব্যাংক স্টেটমেন্টে যদি কারেন্ট অ্যাড্রেসটা দেওয়া থাকে বাংলাদেশের তাহলে ঝামেলা করবে ভাই ভাই হবে না সবচেয়ে বেটার হয় আপনি ওখানে একটু ব্যাংকে গিয়ে খুঁজলেন যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট কিংবা হচ্ছে জাস্ট সেভিংস অ্যাকাউন্ট তো করলেন আর আমি যেটা বললাম আপনি যেহেতু ফ্রিল্যান্সার আপনি এখানে ফ্রিল্যান্সার আপনি অ্যাকাউন্ট আছে আপু এটা থাকলে পরে এটা তো সারা একটা বড় মার্কেট প্লেস আপনি এটা বলতে পারি না খুব একটা বেশি শিখছি কি বল ইতালিয়ান ইংলিশও ভালো বুঝে না এরা আচ্ছা আমি এটা নিয়ে আলোচনা করব
এটা আপনি আলোচনা করেন, কারণ ব্যাংক স্টেটমেন্ট ছাড়া তো এখানে আর কিছু বিলও নাই। আপনি হচ্ছে পাসপোর্টটা দিয়ে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারবেন, ডকুমেন্ট টাইপ আদার্স দিয়ে ইনস্টিটিউশন নেম আপনি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অফিসটা লিখে দেন, আসলে ওটা আপনার বাংলাদেশি পাসপোর্ট না এমনিতে। জি আমার বাংলাদেশি পাসপোর্ট। আচ্ছা তাহলে সে ক্ষেত্রে যে আমি ভাই এখানে কিন্তু কারেন্ট অ্যাড্রেস সে কোথায় আছে সেই অ্যাড্রেসটা চাইছে। ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অফিস এটা লিখে দেন, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অফিস এটা ইনস্টিটিউট নেম নেবেন, আর ডেট ইস্যু দেবেন হচ্ছে আপনার পাসপোর্ট যাবে তৈরি করা হয়েছে সেই ডেটটা, আর পাসপোর্টের ছবিটা এখানে আপলোড করে দেবেন তাহলে হয়ে যাবে। ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অফিস বাংলাদেশের ডিআইপি এর ওয়েবসাইটে আসলে ওইটাই লেখা আছে, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদপ্তর, কারণ ওই ইনস্টিটিউশন থেকেই তো আপনার এটা দেওয়া হয়েছে। ঠিক আছে। আমি আর এখানে আমার পাসপোর্টের দুইটা সাইড থাকে, এখানে তো একটা এক ছবি ইয়া দেওয়া আছে, আমি কোন আপনি পাসপোর্ট ওই দুই পেজটা একসাথে ছবি তুলবেন, যেখানে উপরের দিকে আপনার তো ওই অ্যাড্রেসটা থাকে মনে হয় উপরের দিকে, হ্যাঁ উপরে অ্যাড্রেস থাকে আর নিচে আপনার অ্যাড্রেস এবং নাম ছবি যেন একসাথে থাকে, ওইভাবে করলে বেটার, ওইটা করে দুইটা ছবি একসাথে তুলবেন। আপু আমি মনে করতেছি তাহলে আমি এটা দেখে করে চেষ্টা করব। এক মিনিট, আপনি প্রথম ব্যাংকে খুঁজবেন, যদি না হয় তাহলে পাসপোর্ট করতে পারেন। হ্যাঁ আগে একবার ব্যাংকে ট্রাই করা উচিত, আর জাস্ট একটু গিয়ে খোঁজ নেন যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কেমন কি হবে। এখানে ফ্রিল্যান্সার আপনি ফ্রিল্যান্সার হিসেবে খুলবেন, আপনাকে তাহলে কোথায় কি কাজ করতেছেন সেটা দিতে হবে না, ফ্রিল্যান্সার প্রোফাইলটা মানে স্ক্রিনশট দিয়ে নেবেন, এরকম দিয়ে নিলেও হবে, প্রথমে একটু খোঁজ নিয়ে নেন। যেহেতু আপনি ছটা দিচ্ছেন পরবর্তী যদি অ্যাকাউন্ট খুলতে যান তখন আপনার প্রবলেম করবে। যদি এটা আর এটা কিন্তু মাত্র দুইবার করা যায়, আপনি সাবমিট মাত্র দুইবার করতে পারবেন, প্রথমবার দিলে যদি ডিক্লাইন হয় পরবর্তীতে যদি আপনার আবার হচ্ছে একই জিনিস সাবমিট করেন আইডি ক্লোজ করে দেয়, দুইবার দুইবার সুযোগ দেয় এটা মাত্র। আর এখানে আমার প্রথমটা এরকম হয়েছে, অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটাই যেন ব্যাংক স্টেটমেন্টে থাকে। হ্যাঁ ওইটাই আসলে দরকার থাকে যে ব্যাংক স্টেটমেন্টে নামের নিচে অ্যাড্রেসটা থাকা লাগবে, তাহলে এরা ভেরিফাই করে দেয়, কারণ ওটা তো আসলে কারেন্ট অ্যাড্রেসটা লাগে। হুম আপনি এখানে যেভাবে বর্তমানে কোন জায়গায় আছে কিংবা কোন ব্যাংকে আন্ডারে হচ্ছে টাকাটা তোলা যাবে, কারণ পরবর্তীতে আপনি আর্নিং করার পরে টাকাটা উঠাতে যাবেন, ওই টাকাটা উঠাতে গেলে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। আগে ব্যাংকে খোঁজ নেন আপু, তারপরে আপনি এটা করেন, প্রথমে যদি রিক্স নেন পরের কর্তৃতে প্রবলেম হলে আপনার প্রবলেম হবে আপু, আপনার পাসপোর্টে সব কিছু কিন্তু এখানে নিয়ে নিছে। ভাই ভাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা আপু ভাই আমার কারেন্ট আসছে ভাই প্রথম। আচ্ছা তাহলে শেয়ার করেন বাকিটুকু দেখাচ্ছি, এর জন্য আর ইয়া করতেছিলাম না। আচ্ছা আপনার ডেস্কটপের অবস্থা তো একেবারে ভাই কন্ডিশন অ্যাপ্লাই। আচ্ছা কি করেন ওই যে ডেলিভারি টাইম যেটা আপনার স্ট্যান্ডার্ডটা ডেসক্রিপশন যেটা ওইখান থেকে দেখে আসতে পারেন যে কিভাবে আসে, আপনি কিভাবে সার্ভিস দিবেন সেই অনুযায়ী ওটা লিখবেন। এটা হচ্ছে তিনটা লোগো দেবে স্ট্যান্ডার্ডে, তো আপনি যদি বিগিনার হিসেবে আরো কিছু দিতে চান বা লোগোর পরিমাণ বাড়াতে চান দিতে পারেন, বেসিকে লোগো পরিমাণ কিন্তু মানে ম্যান্ডেটরি না যে আপনি বেশি দিবেন, আপনি তিনটাই দেন। আচ্ছা আর এই এই জিনিসটা বাদ দেন না, এটা তো বুঝতেছি না। সোশ্যাল মিডিয়া কিট মানে হচ্ছে আপনি ফেসবুকে পোস্ট করার মতো স্কোয়ার সাইজের একটা পোস্টের ছবি বানাই দিলেন, কিংবা মনে করেন উনি ফেসবুকের কাভার পিকচার বানাবেন ওনার কোম্পানির কিংবা প্রোফাইল পিকচার বানাবেন। ভাইয়া এটা দিয়ে দেন, এটা মানে আপনি তো পোস্টার করছেন ফ্লায়ার করছেন এই টাইপের বুঝছেন। আচ্ছা আচ্ছা ওটা রাখেন, অনেকেই চায় ওটা যেমন ফেসবুকের জন্য এটা করে দিতে হবে। জুতো করে দিতে হবে। এখন ডেলিভারি টাইম
আপনি প্রথম স্টার্টার প্যাকেজ এটা কয়দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন? অনেকে হচ্ছে একদিনেই দিয়ে দেয়, অনেকে দুই দিনে দেয়, আপনি দিতে পারেন দুই দিন, এক দুই দিন নাকি একদিন, কোনটা দিলে ভালো হবে? দুই দিনই দেন, একদিনের মধ্যে দেওয়াটা পসিবল হয় না। হ্যাঁ আসলে একটু স্টাডি করা লাগে, একদিনের মধ্যে দেওয়া থেকে বেটার। আর প্রিমিয়ামেরটাতে টাইম একটু হচ্ছে বেশি দিয়ে রাখেন, কারণ যেহেতু পাঁচটা লোগো পাবেন, বুঝতে পারতেছেন, এখানে তিনটা লোগো পরে পাঁচটা লোগো, তো আপনার সময় মানে নিজের অনুযায়ী টাইমটা দিবেন যে আসলেও কতটুকু টাইমের মধ্যে দিতে পারবেন। এটা তিন দিন দেন, পরেরটা চার দিন দেন, সমস্যা নাই। আচ্ছা রিভিশন, এটা যেহেতু আপনি বিগিনার সেই ক্ষেত্রে এটা আনলিমিটেড দিয়ে রাখেন, একদম নিচে চলে যান, দেখেন আনলিমিটেড আছে, কারণ বিগিনারদের থেকে আনলিমিটেড রিভিউ করা রিভিশন করাতে সুবিধা হয় বলেই অনেকে এই বিগিনারদের দিয়ে করে। এটার মধ্যে হচ্ছে ডেলিভারি, ওটা তো টাইম ভাই, ওটা তো চার দিনের টাইম, ওরে টাইম চ্যাট করে ওপেন করছে না, হ্যাঁ টাকা দিয়ে ক্লিক করে এইটা আনলিমিটেড। আচ্ছা ইনিশিয়াল কনসেপ্ট এটা দুইটা দিবেন, টু মানে যেহেতু দুইটা লোগো দিচ্ছেন, এটা তিনটা, উপরটাতে পাঁচটা দিবেন। এখন সোর্স ফাইল, আপনি যে ভেক্টর ইমেজ তৈরি করবেন বা হচ্ছে অরিজিনাল যে ফাইলটা ওটা ওনাকে প্রোভাইড তো করতেছেন, তো সোর্স ফাইল ক্লিক করে রাখেন, তিন ক্ষেত্রে তো আপনি সোর্স ফাইল দিচ্ছেন। লোগো ট্রান্সপারেন্সি মানে হচ্ছে পিএনজি ফাইল, পিএনজি ফাইলও দিচ্ছেন, টিক চিহ্ন দিয়ে রাখেন, হাই রেজলিউশন ফাইলও দিচ্ছেন, থ্রিডি মকআপ প্রথমটাই নেই, প্রথমটা তো আপনি থ্রিডি মকআপ দিচ্ছেন না, দ্বিতীয়টা থ্রিডি মকআপ, তৃতীয়টা হ্যাঁ দুই দিন। এই যে স্টেশনারি ডিজাইন, এটা যেহেতু শুধু তিন নম্বরটাই ছিল, সোশ্যাল মিডিয়া দুই এবং তিনে। আচ্ছা ভেক্টর ফাইল এবং র ফাইল অনেকটা একই রকম, ওই যেটা বলছে যে অরিজিনাল ফাইল, তিনটা ক্ষেত্রে দিয়ে রাখেন যেহেতু আপনি ভেক্টর ফাইলটাই প্রোভাইড করবেন ওনাদের। প্রাইস, এখন দাম রাখবেন কত, আপনি পাঁচ দশ পনেরো এভাবে দেন প্রথম দিক থেকে। আচ্ছা হয়ে গেছে, এখন এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনার দুই দিন টাইম ছিল, যদি আপনি $5 আমাকে এক্সট্রা দেন তাহলে আমি একদিনের মধ্যে দেব, একটা ব্যাপারটা এরকম যে বেসিক এর ক্ষেত্রে আই উইল ডেলিভারি অনলি, ওখানে ক্লিক করেন, সিলেক্টর ওখানে ক্লিক করেন, একদিন, অর্থাৎ দুই দিনের জায়গায় আপনি একদিনে ডেলিভারি দিবেন যদি আপনাকে $5 অতিরিক্ত দেওয়া হয়, ওখানে ক্লিক করে $5 দিয়ে রাখেন, তাহলে আপনি একটা অপশন রাখলেন, পরেরটাই আপনি ওইটাও আপনি দিয়ে রাখতে পারেন যে আমি দুই দিনে ডেলিভারি দেবো যদি আপনাকে ওটার ক্ষেত্রে $5 এক্সট্রা দেওয়া হয়, এটা পাস আপনার ইচ্ছা মতো, এটা আপনি কিভাবে দিবেন, এটা আপনি দুই দিনে দিতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা যেটা যেভাবে খুশি। এই ক্ষেত্রে এটা পরিমাণ $10 দিতে পারেন যেহেতু আপনি দুই দিনে ডেলিভারি দিচ্ছেন প্রিমিয়াম, অনেকে প্রিমিয়ামটা ইউজ করে, যদি কারো তাড়া থাকে সেক্ষেত্রে প্রিমিয়ামটাই ওরা সিলেক্ট করে, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে ওরা কোনো কিছু মনে করে না। আচ্ছা অ্যাডিশনাল রিভিউ রিভিশন, তো এইটা আপনি টিক চিহ্নটা তুলে দেন, কারণ আপনি প্রত্যেকটাতে আনলিমিটেড রিভিশন দিচ্ছেন, তো এটা তো আপনার দরকার কনসেপ্ট, হয়তো বা আপনি ওখানে দিয়েছেন যে তিনটা লোগো দিবেন অথবা প্রথমটা দিলেন যে আপনি দুইটা লোগো দিবেন, আপনি একটা এক্সট্রা লোগো ওনাকে অফার দিলেন যে আমি একটা এক্সট্রা আপনাকে কনসেপ্ট দিব, সেক্ষেত্রে আপনি একটা চার্জটা বাড়াই দিবেন $5 ফর অ্যাডিশনাল, আপনি কয়টা কনসেপ্ট অ্যাড করে দিতে পারেন একদিনে, অ্যাডিশনাল একদিন, অর্থাৎ এক্সট্রা একদিন টাইম নিলেন আর $5 বিনিময়ে আপনি অ্যাডিশনাল একটা কনসেপ্ট দিলেন ওনাকে, এটা জাস্ট একটা, আপনি এটা নাও রাখতে পারেন, আপনি যে টিক চিহ্নটা তুলে দিলে এটা থাকবে না আগেটার মতই, মানে তুলে দেওয়া ভালো হবে, থাকুক এটা সমস্যা নেই, এটা রাখা উচিত, অফারগুলো রাখা উচিত সব ঠিক মতো। আবার এই যে স্টেশনারি ডিজাইন, এটা টিক চিহ্ন দিয়ে রাখেন যে আপনাকে যদি কিছু সার্ভিস দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ওর বিজনেস কার্ডটা বানাই দিবেন, আপনাকে যদি আরো $5 দেওয়া হয় আপনি এখানে $5 সিলেক্ট করে দেন, অ্যাডিশনাল একদিন, একদিন এক্সট্রা টাইম দিবেন। আর 3D মকআপ ওটা তুলে দেব না, ওটাও দিয়ে দেন ফরেন এক্সট্রা, যদি আপনি $5 দেন সেক্ষেত্রে আপনি 3D মকআপ প্রথমটাতে অফার করবেন, 3D মকআপ করে দিবেন, মানে এটা একদিনের মধ্যে, হ্যাঁ একদিন এক্সট্রা টাইম, এটা আসলে অ্যাডিশনাল একদিন, এমনি তো টাইম যা আছে ওটার সাথে আরো একদিন এক্সট্রা যোগ হবে, এটা অ্যাডিশনাল একদিন। আচ্ছা এখন সেভ এন্ড কন্টিনিউ, ওটা দরকার নাই, সোশ্যাল মিডিয়া কিট ওনার লাগলে মনে হয় এমনি বলে দেবে যে আমাকে স্টেশনারি বানাই করে দাও, সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ করার পরে এখন হচ্ছে আপনার ডেসক্রিপশন, ওই পোস্টগুলোতে যে আপনি গিগগুলো ওপেন করছেন ওই গিগগুলোতে দেখেন যে আপনি যে ডেসক্রিপশনটা পড়লেন
এখন এটা আপনাকে নিজের মতো স্টাডি করে নিজের মতো চেঞ্জ করে লিখতে হবে, না হলে ওই যে এরকম যে রিসার্চ পেপার লিখতে গেলে যেরকম কপিরাইট ধরে না, অনেকটা এরকম যে আপনি সেম সেম জিনিস দিলে ঝামেলা করে। এখানে আপনার মতন করে আপনি সাজাবেন, আপনি এটা পড়বেন ওয়ার্ড ফাইলে নিজের মতো বানাবেন নিজের মতো ঠিকঠাক করে, তারপরে এখানে ওটা সাবমিট করবেন। মানে এটা কিভাবে লিখছেন আমাকে একটু, আপনি একটু ধারণা দেন দেখি। এখানে যেমন প্রথমে আপনি ওই যে ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এটা আপনার দেওয়া দরকার নাই, এটা আপনার কাছে নাও ভালো লাগতে পারে। আপনি হয়তো বা দিলেন যে থ্যাঙ্কস ফর ওপেনিং মাই গিগ ওয়েলকাম, জাস্ট এতটুকু দিলেন, অর্থাৎ আপনার আপনার গিগ ওপেন করার জন্য ধন্যবাদ এরকম। তারপরে আপনি এরকম বললেন যে আপনি যেরকম দোকানের অ্যাডভার্টাইজমেন্ট করে না ব্যাপারটা এরকম, শুরুর দিকে অ্যাডভার্টাইজমেন্ট করলেন যে আপনি কি এই ধরনের জিনিস চাচ্ছেন, তাহলে আমার কাছে আসেন আমি আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো। দেখেন যে এটা এইভাবেই বলছে যে আর ইউ লুকিং ফর ক্রিয়েটিভ অ্যান্ড মিনিমালিস্ট লোগো ডিজাইন, ইউ আর এট দ্য রাইট প্লেস ফর অল টাইপস অফ ক্রিয়েটিভ লোগো ডিজাইন। এইভাবে দিবেন নিজের ইচ্ছা মতো যে আপনি কি কি সার্ভিস কিভাবে দিবেন। কেন আমাকে সিলেক্ট করবেন এই ধরনের কোনো তথ্য দিবেন যে কারণ আমি হচ্ছে প্রফেশনাল, আমি আপনাকে সবগুলো ফাইল প্রোভাইড করব, আপনার কাছে কপিরাইট দেওয়া হবে, আপনি পরবর্তীতে কোনো কপিরাইট বিষয়ক ঝামেলায় পড়তে হবে না, রিলায়েবল হব আমি, তারপরে কমিউনিকেশনটা অনেক ভালো হবে, এই জিনিসগুলো আপনি দিয়ে রাখবেন। দেখেন যেভাবে দিছে, তারপর লাইফ টাইম কাস্টমার সাপোর্ট, অর্থাৎ একবার যদি কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতেও আপনি যদি কোনো লোকের ক্ষেত্রে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি সার্ভিস দিবেন, এটা বলেছে যে এইভাবে লাইফ টাইম কাস্টমার সাপোর্ট দিবেন। আবার নিচেতে কথাগুলো চেঞ্জ করবেন, ভোকাবুলারি চেঞ্জ করলেন, লেখাগুলো একটু চেঞ্জ করলেন, এরকম যেকোনো দুই তিনটা আগে আপনি সিলেক্ট করে নিয়ে ওইগুলো একটা ওয়ার্ড ফাইলে রাখেন, তারপর সবগুলো থেকে কপি পেস্ট করে একটু উল্টো পাল্টা করে নিজের মতো করে সাজায়ে তারপরে এটা দিবেন। দেখেন এখানে কিন্তু আপনি ফাইবারে এই যে ফ্লিকার, ফ্লিকার পাতে আর কোনো কিছু লিংক দিতে পারবেন, যেমন আপনি হয়তো চাচ্ছেন যে আপনি সরাসরি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, তাহলে সাথে সাথে আপনার আইডি ব্যান হয়ে যাবে, ওয়ার্নিং হবে, আপনি কোনো মতে সেলারের সাথে বাইরে যোগাযোগ করতে পারবেন, এখানে আপনার প্ল্যাটফর্মে কাজ করতে হবে, এরকম অনেকটা। আর ফ্লিকার ব্যাপারটা হচ্ছে ফ্লিকারে কোনো কন্ট্যাক্ট এর অপশন থাকে না, ক্লায়েন্টের সাথে সেলারের মানে কোন কন্টাক্ট হতে পারে না বলে ফ্লিকারকে সাপোর্ট করে, তাহলে আপনি এখানে ফ্লিকারে আপনার পোর্টফোলিও দিতে পারেন, অর্থাৎ আপনার কাজের স্যাম্পল গুলো, যেহেতু আপনি এই গিগের ভিতরে তিনটা ছবি দিতে পারেন, তিনটাতে হয়তো আপনি বেশি কোনো ছবি দিতে পারতেছেন না, অর্থাৎ তিনটাতে যত পর্যন্ত যে কয়টা ছবি রাখতে পারতেছেন তার থেকেও বেশি আপনি কাজ করছেন সেটা ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছেন যে আপনি হ্যাঁ আমি এই কাজগুলো করছি আপনি দেখতে চাইলে দেখতে পারেন, সেক্ষেত্রে তো পোর্টফোলিও শেয়ার করে অনেকে, সেক্ষেত্রে ফ্লিকারটা আপনি শেয়ার করতে পারেন, শুধু অন্য কোনো লিংক শেয়ার করা যাবে না, লিংক শেয়ার করলে সরাসরি আপনি ওয়ার্নিং খাবেন একটা। আর কোনো সময় ক্লায়েন্টের সাথে কথা বলার সময় তাকে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা যাবে না, আপনার বা যে কোনো ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা যাবে না, তাই সেক্ষেত্রে ওয়ার্নিং খাবেন, ঠিক আছে। আচ্ছা, ফ্লিকারে অ্যাকাউন্ট খুলে আপনি ওখানে পোর্টফোলিও বানাতে পারেন, আর যেটা হবে যে আপনি নিজের মতো করে যেটা বললাম নিজের মতো করে আগে সাজান যে কিভাবে করবেন। আচ্ছা, আপনি আপাতত যেটা করতে পারেন এখান থেকে দু এক লাইন কপি করেন, জাস্ট কপি করে নিয়ে আসেন, আমি আপনাকে একটু চেঞ্জ করা দেখাই দিচ্ছি, পুরো লেখাটাই দরকার হলে কপি করেন, আমি চেঞ্জ করা দিচ্ছি, এ পর্যন্ত করে কপি করে ওখানে নিয়ে যান। ওকে ওকে, ওখানে উপরে চলে যান, ওয়েলকাম ওই উপরের লাইনটা কেটে দেন, ওটা দরকার নাই। তারপরে হচ্ছে এই পুরো টেক্সটটা আগে বুঝেছেন তো কি লেখছে এখানে, এটা কেটে দেন। আর ইউ লুকিং ফর এটা, ওকে, এখন মানে এটা পুরো প্যারাটাই, এই উপরের যে পুরো প্যারা প্যারাটাই কেটে দেন। আচ্ছা, এবার এখানে লেখেন যে ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই গিগ, আচ্ছা, তারপরে ফুল স্টপ দেন, যে তারপরে লেখেন যে ইফ ইউ আর লুকিং ফর ক্রিয়েটিভ লোগোস, শুনো
এখন হোয়াই মি লেখা আছে না, এটা লিখে দেন যে হোয়াই উড ইউ সিলেক্ট মি বা হোয়াই উড ইউ হায়ার মি, এটা একটু লেখা দিতে হবে। হোয়াই উড ইউ হায়ার মি, ওকে। এখন দেখেন প্রফেশনাল এন্ড ক্রিয়েটিভ ডিজাইনস উইথ হাই এফিসিয়েন্সি, প্রথমটা কেটে প্রফেশনাল ক্রিয়েটিভ ডিজাইনে পড়ে ওই উইথ এর পরের বাকিটুকু কেটে দেন, উইথ হাই এফিসিয়েন্সি ওটা কেটে দেন, কেটে দেন। গেট সোর্স ফাইলটা কেটে দিয়ে আই উইল প্রোভাইড লিখে দেন, I will provide. Okay. Thank you. Copyright with B with customer jagah kete diye. Oto pura ta kete den. Kete diye customer will hold 100% copyright. Customer will hold. Will hold. Full. H O L D hold. Oh, that's H O L D hold. 100% copyright. মানে 100% ইংলিশে নাম্বার নাম্বারে লিখে দেন 100% copyright. Copyright. Reliable to go কেটে দেন, quick communication লিখে মানে and কেটে দেন, quick communication টুকু শুধু থাক। আর last lineটা কেটে দেন, ওটা দরকারই নেই। My expertise লিখে দেন, আমার জায়গায় my expertise. Recent work sample যেহেতু আপনার নাই, our recent work ওইটুকু বাকিটুকু পুরোটাই থাক। আপনি যেটা করতে পারেন লেখাগুলো একটু উলট পালট করতে পারেন, অর্থাৎ মিনিমালিস্ট লোগোর পরে মডার্নটা দুই নম্বরে নিয়ে আসতে পারেন কাট করে। আপনার ঝামেলা হবে না পরে দুইটাই। হ্যাঁ, কাট কন্ট্রোল এক্স একদম প্রথমে গিয়ে পেস্ট করে দেন। ও আচ্ছা, দাগটা লাগতো, দাগটা তাহলে ওখান থেকে কেটে নিয়ে এসে ফ্ল্যাট এর পরে একটা পেস্ট করবেন, উইন্ডোজ এর পরে একটা পেস্ট করবেন। যেহেতু দুইটা আলাদা আলাদা, ফ্ল্যাট এর পরে একটা হবে, এখানে না ফ্ল্যাট এর পরে। ওকে, আচ্ছা এতটুকু থাক, যা চেঞ্জ করা হয়েছে হয়েছে। এখন আওয়ার রিসেন্ট ওয়ার্ক স্যাম্পলের জায়গায় পুরোটা লাইনটা কেটে দেন, যেহেতু আপনার ফ্লিকার প্রোফাইল এখনো রেডি হয় নাই, পরবর্তীতে ওটা দিবেন লিঙ্ক সহ, লিঙ্ক কোডে তো ওনার লিঙ্ক। আচ্ছা, ওই কাইন্ডলির আগ থেকে সম্পূর্ণ কেটে দেন, এবার ওখানে লেখেন যে কাস্টম অর্ডারস আর অ্যাভেলেবল, কাস্টম মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার, ফর এর পর থেকে পরটু কেটে দেন, কেটে দেন। Message me before placing order. E hobe na, C er pore E hobe na. Okay, full stop. Okay, ekhon niche ja ache shob kete den, ja ja ache shob kete den, ogula ar kichu lagbe na. ওকে, তাহলে বুঝলেন যে এইভাবে কিভাবে একটু চেঞ্জ করে নিতে হয়, বাকি সবাই এভাবে চেঞ্জ করে নিবেন। হয়তো বা কারোটা ভালো লাগছে সেটা পুরোপুরি কপি না করেও জিনিস একই রেখে কথা চেঞ্জ করে অনেক সময় অনেক কিছু করা যায়। পিএইচডি ফুল পুরোটাই মনে হয় ই হবে। হ্যাঁ, আচ্ছা এবার নিচে গিয়ে নিচে চলে যান, সেভ এন্ড কন্টিনিউ। এগুলো কিছু করতে হবে না, এফএকিউটা অ্যাড করতে পারেন কিন্তু ম্যান্ডেটরি না,
অনেক ক্ষেত্রে অনেকে এফএকিউ অ্যাড করে কিন্তু ম্যান্ডেটরি এটা লাগে না। আচ্ছা রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি কাজ শুরু করার আগে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি তথ্য চাচ্ছেন, যে কাজ শুরু করব সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের থেকে কিছু তথ্য চাইতে পারেন, তাহলে অ্যাড এ নিউ কোয়েশ্চেন ওখানে ক্লিক করেন, এখানে লিখে দেন যে আপনি প্রথমত লোগো ডিজাইন করতে গেলে কি চান। আপনি হয়তো ওনার কাছ থেকে রেফারেন্স চাইতে পারেন অথবা হচ্ছে আইডিয়া চাইতে পারেন, জাস্ট লিখে দেন যে ইওর আইডিয়া বা হ্যাঁ ইওর আইডিয়া লিখে দেন ইওর আইডিয়া। আর এখানে এই জিনিসটার রিপ্লাই হিসেবে উনি কি দিতে চাচ্ছেন, আইডিয়াটা উনি টেক্সট হিসেবে দিতে পারেন, তো ফ্রি টেক্সট এটা থাকুক, অ্যাড এ ক্লিক করেন, আরেকটা অ্যাড করেন, রেফারেন্স লিখে দেন, আর রেফারেন্স FE REFE RENCE RENCE CE NCE NCE। এখন ডান পাশে উপরে রেকর্ড লেখা আছে না, অর্থাৎ এটা ম্যান্ডেটরি, না দিলে বেটার, না দিলে সমস্যা নেই, রেকর্ড তুলে দিলেন, এটা হবে হচ্ছে অ্যাটাচমেন্ট স্টাইলে, অর্থাৎ ওনার রেফারেন্স থাকলে কোনো ছবি উনি অ্যাটাচমেন্ট হিসেবে আপনাকে দিতে পারেন। এখানে গেট ইট এ ফর্ম অফ ডান পাশে যে নিচের দিকে ফ্রি টেক্সট লেখা আছে না, ছবির কথা বললাম, এখানে আপনার ছবি দিতে হবে তিনটা, যে তিনটা ছবিতে আপনার লোগো সম্বন্ধে ধারণা হবে সবাই। ছবি গুলো রেডি করা আছে না, লোগো ডিজাইন করা বা যে কোনো ডিজাইন, লোগো ডিজাইন গুলো এখন যেহেতু টেস্ট প্রজেক্ট হিসেবে করতেছেন সমস্যা নাই, আপনি পরবর্তীতে গিগ ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখন আপাতত গিগ ইমেজ যদি আপনি তিনটা ছবি রাখতে পারেন, পরবর্তীতে আপনি সুন্দর করে সাজাই দিন তাহলে হবে। ব্রাউজ করবেন প্রথম ছবি, অর্থাৎ ঢুকে যেটা প্রথমে দেখতে পারবে সেটা হবে সবচেয়ে অ্যাট্রাকটিভ ছবি। ওকে হয়ে গেছে, এখন নিচে চলে যান, দেখেন ওখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আই ডিক্লেয়ার দ্যাট অল, ওই যে নিচের দিকে আই ডিক্লেয়ার দ্যাট দিস ম্যাটেরিয়ালস ওয়ার ক্রিয়েটেড বাই মাইসেলফ, আপনি স্বীকার করলেন যে এই তথ্যগুলো আপনারই, মানে আপনারই ক্রিয়েশন। আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ, আপনার কাজ শেষ, এখন জাস্ট পাবলিশ করে দেবেন। আর ইউ এ নন ইউজ পারসন, এটা ইয়েস, আপু আমি একটা জিনিস দেখাবো একটু, সেভ এন্ড কন্টিনিউ, এখন ভাই আকাশ ভাই শেষ করে দিই, হ্যাঁ আকাশ ভাই শেষ করুক। এই যে এখানে আপনার কোন ট্যাক্সের তথ্যগুলো দেওয়ার জন্য লাগে, এটা ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন, তো আপনি নন ইউএস দিলেন তো, আচ্ছা এখানে আপনার তথ্যগুলো একটু দিয়ে দেন, এটা একবারই আসে, বারবার আসে না, একবার যেহেতু আসছে করে দেন, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, সিটি, জিপ, এগুলো সব দিয়ে দেন, আপনি রাজশাহী মানে স্থানীয়
সিটি রাজশাহী আচ্ছা আপু আমি সিটি কোনটা দিব উগান্ডা ভাই আমি না ফাইনাল নগর আচ্ছা নেক্সট করে দাও সব নিছে নাকি অ্যাড্রেস নট ভেরিফাইড অ্যাড্রেস কুড নট বি ভেরিফাইড প্লিজ রিভিউ কেন অ্যাড্রেস নট ভেরিফাইড আমি অ্যাড্রেস ভেরিফাই করব আজিয়াটা রাজশাহী এত কনফার্ম এন্ড কন্টিনিউ করে দাও আপনি কি নন ইউএস দিছিলেন না ইউএস দিছিলেন নন ইউএস এ তো দিলাম তো নন ইউএস এ ক্লিক করেন আর তার আপনি ইউএস দিতে বললেন ওইটা ইউএস করে দিছিলাম খালি আচ্ছা নন ইউএস এ দিলেন আচ্ছা ঠিক আছে হচ্ছে না আচ্ছা এখানে অ্যাড্রেসটা আরেকবার লেখেন কি লেখা আছে আচ্ছা সেটা জেনে রাখুন করে শুন আর ইনসাইড দ্য বাউন্ডারিজ অফ বাংলাদেশ ইজ পসিবল আচ্ছা আপনার এখানে আবার নিয়ে আসলো কোন আছে উপরে চলে যান ডেসক্রিপশন এন্ড এফএকিউ ওটাতে ক্লিক করেন তো কোথায় ওই যে প্রাইসিং এর পরে ডেসক্রিপশন এন্ড এফএকিউ উপরে 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 মানে হ্যাঁ ওখানে ওখানে না এগুলো তো আপনি অ্যাড করলেনই চলে গেল না কেন আচ্ছা নিচে চলে যান নিচে চলে যান এখানে নেক্সট অপশন আছে না সেভ এন্ড কন্টিনিউ ওখানে ক্লিক করেন তো এই পেজে আবার নিয়ে আসলো কেন বুঝলাম না আচ্ছা এগুলো তো আছে আচ্ছা এবার নিচে চলে যান একই ভাবে 7 কন্টিনিউ করে যাবেন তার মানে ওইটা ইয়েস দেওয়া যাবে না না ইয়েস তো দিতেই হবে ইয়েস দিতেই হবে কারণ ওটা হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন আপনি যদি ইউএস এ না হন সেক্ষেত্রে আপনি ওটা দিয়ে দিতে হয় ওটা যে ঠিক চিহ্ন করে নেন এখন যেটা কাজ আপনার পাবলিশে ক্লিক করা চার আবার এটা আসছে কেন নিচে চলে যান আই কনফার্ম দেন আর ইউ নন আর ইউ এটা তো ইয়েস করতে হয় আর ইউ ইয়েস পারসন নো করতে হয় ভাই এটা না না নো বললে কি হয় আর ইউ ইয়েস পারসন ও এটা বলছে ও আচ্ছা এটা নো করতে হবে নো নো সরি সরি নো নো করেন হ্যাঁ নো করে সেভ করেন আমি আসলে ইয়েস করতে ভুল করে আচ্ছা পাবলিশ গিগ এখন আপনার গিগ পাবলিশ হয়ে গেছে দেখেন আপনার ছবি প্রোফাইল পিকচার কিন্তু ডিলিট করে দিছে ওরা ভাইয়া ভালো একটা ক্লিয়ার প্রোফাইল পিকচার দেন একটু রিমুভ ইওর প্রোফাইল পিকচার একটা ভালো ছবি দিবেন যাতে ওরা রিমুভ না করে দেয় ভাই আপনার যেটা ক্লিয়ার দেখা যাচ্ছে ফেস ক্যাপ দেখা যাচ্ছে সেই ছবি দিবেন পিছনের ব্যাকগ্রাউন্ড খুব একটা ম্যাটার করবে না আগে আপনি আপু ব্রেকে যাব ভাই ব্রেকে একটু পর যাই একবার শেষ হয়ে নাও আর এখানে এটা দিয়ে দেবে ভাই এটা দিয়ে দেবে ছবি তো দাও এটা দেবো ভাই আপনি ছবি দিবেন এমন যে ভাবে আপনার ফেস বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু ক্লোজ ছবি দিবেন যেটা আপনার মানে বুক পর্যন্ত ছবি আছে এরকম ফুল ছবি দিতে হবে আপনার জাস্ট ফেসটা লাগে তাহলে আমি এটা পরে দিই পরে দিন সমস্যা নাই তাহলে এভাবে সবাই গিগটা দিবেন গিগ বানাবেন সাতটা গিগ বানানো চাই মোট
মানে মোট 7টা সার্ভিস আমি 7টা কাজ পারি সেই অনুযায়ী করতে হ্যাঁ হ্যাঁ এরকম 7টা বানায় রাখতে পারবে আর আউট অফ অফিস এটা হবে ওটা ক্লিক দিলে মানে বোধ হচ্ছে আপনি অফলাইনে চলে গেছেন এখন আপনাকে অফলাইন দেখাবে ওটা ক্লিক দিলে ওটা ক্লিক দেওয়ার দরকার নেই রেডি আর প্রোফাইল রেডি হ্যাঁ প্রোফাইল ইমেজ দিলেন আর একটু বায়ার রিকোয়েস্ট এটা হচ্ছে যে মোর আছে না দেখেন কমিউনিটি উপরে মোর লেখা আছে ওখানে দেখেন বায়ার রিকোয়েস্ট লেখা আছে আমাকে দেখবেন এটা পাঠাবেন হচ্ছে রাত 10টার পরে দেখবেন যে অনেক বায়ার রিকোয়েস্ট এসে আছে যে এখনো আছে অবশ্য তো দেখেন 16টা মতো আছে আপনি যেটা করবেন আপনি দেখবেন যে ওনারা কি চাচ্ছে সেই অনুযায়ী ওই যে ওখানে টাইপ সেটা যেহেতু লোগো বিষয়ক যদি হয় কিছু সেন্ড অফার ডান পাশে দেখেন সেন্ড অফার লেখা আছে এই যে আই এম লুকিং ফর লোগো হ্যাঁ ওটা জাস্ট ডান পাশে সেন্ড অফার লেখা আছে দেখেন খুব দ্রুত পাঠাবেন আপনার বাজেটটা পাঠাবেন আপনি কত টাকার মধ্যে কাজটা করে দিতে পারবেন আচ্ছা and I think I am capable of it I have gone through read na diye I have gone through hit kete den I have gone gone through t h r o u g h through oh t a r o u g h your proposal and I think I am capable of it. Full stop here then. Contact me and let your project finish your project finish ASAP বড় হতে দিন শব্দ ASAP মানে as soon as possible শর্ট ফর্ম এটা লেখা অনেকে আচ্ছা এবারে হচ্ছে বাজেটটা লিখে দিবেন যেহেতু ওনার বাজেট কত দেখলেন যেহেতু লিখছেন দেখেন ওনার বাজেট হচ্ছে $50 তিন দিনের মধ্যে দিতে হবে ওনাকে তো আপনি কম টাকাও দিতে পারেন সার্ভিস আপনি হয়তো $20 কাজটা করে দিবেন এখানে $20 লিখে দেন উনি করলেন রিভিশন দিবেন আনলিমিটেড অনলাইন শো করবে আর যেটা করতে মানে 10টা করে হচ্ছে এরকম বাই রিকোয়েস্ট পাঠাতে থাকবে ফারস্টে আমাকে একটা ভালো করে নিয়ে লোগো বানাইতে হবে হ্যাঁ প্রথমে যে আপনার গিগ তে একটু এডিট করতে হবে আপনি ওই তিনটা ছবি ভালোমতো আগে বানান তারপরে তিনটা ছবি ওখানে দিয়ে রাখেন তারপরে অ্যাক্টিভ থাকেন ভালোমতো বাই রিকোয়েস্ট পাঠাতে থাকেন আপনার গিগ এর ভিউ বাড়তে থাকবে প্রত্যেকদিন চেক করবেন দেখবেন যে আপনার গিগ এর ভিউ বাড়তেছে গিগটা ওপেন করেন দেখেন ওখানে ইমপ্রেশন ক্লিক অর্ডার লেখা আছে ইমপ্রেশন মানে হচ্ছে কয়বার আপনার এটা ভিউ হচ্ছে ক্লিক মানে হচ্ছে কয়বার মানুষ ক্লিক করে আপনার পুরোটা চেক করছে আর অর্ডার মানে হচ্ছে কয়বার আপনার অর্ডার আসছে এরকম তো ইমপ্রেশন বাড়বে প্রথম প্রথম দেখবেন যে কিছুই হচ্ছে না হতাশ হওয়ার দরকার নাই কিছুদিন টাইম দেন 7-8 দিন টাইম দেন আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে ক্লিক বাড়বে অর্ডার আসবে আর বাইরে রিকোয়েস্ট পাঠাতে থাকবেন আর তো কিছু করা লাগবে না তাই না আপাতত এটাই আর সব সময় অনলাইনে থাকার জন্য তো মোবাইলে এসে হচ্ছে অ্যাপস আপনার ল্যাপটপটা ওপেন রাখবেন অথবা আপনার মোবাইলে অ্যাপ আছে না অ্যাপটাই লগইন করে রাখবেন মোবাইলে ফাইবারের অ্যাপ আছে ওটাতে রিলোড দিতে থাকবেন একটু পর পর
তাহলে একই দেখাবে। আরেকটা কাজ করতে পারেন অটো রিলোডার, এখানে ক্রোম যদি ইউজ করে দেখেন ক্রোমে হচ্ছে আপনার অটো রিলোডার আছে, এক্সটেনশন আছে, একটা ট্যাব আপনি বারবার রিলোড হতে থাকবে এরকম অপশন বানায় রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওইটা বারবার করে ই হতে থাকবে, রিলোড হতে থাকবে, আপনাকে অনলাইন দেখাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? মানিক ভাই তো কি যেন প্রবলেম ছিল, মানে দেখাইতে চাইলো কই মানিক ভাই, কই আমার নেট চলে গেছিল আমি শুনি নাই, মানে আমি দেখাইতে চাইলাম সেটা হচ্ছে আমি, হ্যাঁ বলেন দিব রাস ছাই দিব না পাবনা দিব, হ্যাঁ রাসাই দিয়ে রাখেন পাবনা দিবেন, পাবনা দেন কোর্স অনুযায়ী দিতে হবে না ওটা তো আপনাদের বাবা একই জন্য, আপনার কারেন্ট অ্যাড্রেসটাই দিবেন, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ওটা তো রাজশাহীতে যদি খুলে থাকেন সেক্ষেত্রে আপনার পুরোপুরি হচ্ছে কারেন্ট অ্যাড্রেস অনুযায়ী সবকিছু কাজ করবে, ব্যাংক অ্যাকাউন্ট তো আপনাদের খোলা ছিল, আপনি মানিক ভাই আপনি পাবনাকে একই রকম ইউজ করেন ভাই, পাবনাকে এক জিনিস ইউজ করেন পাবনাই দেন, আচ্ছা ভাইয়া যদি পাবনাতে আপনি আপনি করেন তাহলে ভাই পাবনা দিবেন, হ্যালো 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 আপু কিছু বললেন বুঝলাম না, বললাম যে যদি আপনি পাবনাতে সব করেন তাহলে পাবনার অ্যাড্রেস দিবেন, আর যদি রাজশাহীতে যেহেতু আপনি রাজশাহী থাকেন যদি রাজশাহীতে করেন তাহলে রাজশাহী দিবেন, না আমার অ্যাড্রেস তো মানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনাকে ওখানে কারেন্ট অ্যাড্রেস চাই, মানে চাই একটা কারেন্ট অ্যাড্রেস আর একটা পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা কিন্তু একটা আছে, যেরকম ফ্রিল্যান্সারে নুরজানাপুরে যেটা বলছে সেটা হচ্ছে কারেন্ট যেখানে আছে বর্তমানে সেটার কথা বলছে, আমি এই বিষয়ে কথা বলছিলাম যেহেতু আপনি রাশিয়া থাকেন এই জন্য বলছিলাম, যাই হোক আপনারা ব্রেক নিতে পারেন, আমরা 12:20 আগে আসবো, আমরা নাম প্রেজেন্ট করব ব্রেকের পরে, সে ব্রেকের পরে যদি আপনারা না আসেন তাহলে আপনাদের নাম প্রেজেন্ট হবে না, হ্যালো কিটা পার ব্রেক আপনাদের আসি আপু, আপনারা যারা আছেন তারা কালকের মধ্যে আমাকে একটা করে গিফট তৈরি করে দিতে পারবেন, ফাইবার অ্যাকাউন্ট আপু হ্যাঁ আপু আমি ভিডিও আজকে আপলোড দিয়ে দিব, ফাইবার অ্যাকাউন্ট করে দিতে পারবো, হ্যাঁ আমি ভিডিও আজকে আপলোড দিয়ে দিব আপনারা, হ্যালো আপু বিয়ানজ এর সাথে কানেক্ট করার চেষ্টা করছি হচ্ছে না, বিয়ানজ আর ফাইবার এই দুটার নাম এক হল আছে, যদি এক না হয় তাহলে হবে না, আপনি বিয়ানসে যে নাম দিবেন ফাইবারও সেই নামই থাকতে হবে, আর ফাইবারে যে নামগুলো দিবেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে একদম হ্যাঁ একদম অ্যাড দিতে হবে, মানে দেখুন ওখানে নিচ্ছে না কারণ তার ওখানে কি নাম দিন ইউজার নেম ভোটার আইডির সাথে যা নাম আছে তাই, হ্যাঁ ইউজার নেম আইডি নিচ্ছে না এরকম এই জন্য হতে পারে, আর আপাতত আপনারা সংক্ষেপে কোনো নাম দেওয়া যাবে না আপু, সংক্ষেপে কোনো নাম দেওয়া যাবে না, আমি যেটা বলি সেটা আগে শুনেন ভাইয়া, ফাইবারে যে নামটা দিবেন অবশ্যই সেটা যেন আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিলে যায়, আপনার কথা বেঁধে বেঁধে আসছে, আমার এখানে ভাইয়া নেট প্রবলেম হচ্ছে,
আমি বলতেছি ভাই, আমার কথা শোনা যায়? হ্যালো হ্যালো ও আপনার একটু প্রবলেম, কথা একটু বেড়ে যাচ্ছে।